ভেস্তে যাবে কারা? সবাই তো ভেস্তে যেতে চায়। আজকে আমার আলোচনার বিষয়বস্তু ভেস্তে যাবে কারা? এখন আপনারা ভেস্তে যাবেন না, দোজখে যাবেন। আচ্ছা দেখি আপনাদের জানিয়ে যাওয়া যায় কিনা। শুধু যাইতে চাইলেই তো হবে না, পরীক্ষায় পাশ করতে চাইলেই তো পাশ হয় না, লেখা পড়া করা লাগে। কিন্তু এখন হয়, কারণ এখন কি পাস? অটো পাস। নেতারা অটো পাস করেছে, তো ছাত্র ছাত্রীরা কেন অটো পাস করবে না? যার কুকুরিও ভোট দেয়নি উনিও নেতা, তাহলে উনি অটো পাস, আমরা অটো পাস করলি সমস্যা কোথায়? সব অটো পাশেই চলতেছে, কথা বলেন ঠিক নাবে? ঠিক। জীবনে কোনোদিন মাদ্রাসায় যাই নাই, ওনারাই ফতোয়া দিচ্ছে। জীবনে কোনোদিন কোরআন পড়তে পারে নাই, ওনারাই ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। ওনারাই আমাদের কানের নাকের উপরে কথা বলছে, আর আমাদের চুপচাপ বসে শুনতে হচ্ছে। টাকলা মুরাদ, কোরআন শরীফ সহি করে পড়তে পারে না, কুলু আল্লাহ সুরটাও বলতে পারে না। তিনি বলতেছেন রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, আর আমাদের মতন কিছু টুপিওয়ালারা মসজিদে বসে বলতেছে ঠিক ঠিক ঠিক। আমি বলি টাকলা মুরাদের পিছনে তুমি নামাজ পড়ো না, তোমার পিছনে টাকলা মুরাদ নামাজ পড়ে। তুমি স্পষ্ট বলে দাও, কোরআনের বিরুদ্ধে কোন কথা বললে তোমার কথা শোনা হবে না। এ কথা কেন বলতে পারে না মুসলমানের বাচ্চা? তবে যখনই বলতে পারিনি তখনই নালিশটা কার কাছে করলাম? আল্লাহ কি নালিশ শুনেছে? সোয়াডাঙ্গার মুসলমানেরা শোনো, আল্লাহ কি নালিশ শুনেছে? জোরে বলেন শুনেছে। উনি গর্ব করে বলতেন, আমি যা বলি প্রধানমন্ত্রী জানে, আমি যা বলি প্রধানমন্ত্রীর জানাই এই বলি। তাহলে বলা গেল উনি যা প্রধানমন্ত্রী তাই। এরপরে উনি এক মেয়ের সঙ্গে ফোন আলাপ করল, এ চুড়ি এখনই আয় মাহিয়া মাহি। মেয়েটি বলল, ভাইয়া আর না আর না। তাহলে বোঝা গেল এর আগেও মেয়ে কয় আর না আর না। এই টাকলা তখন বলল, আমি এখন কি ডিএসবি পাঠাইয়া দেব, এখনই র‍্যাব পাঠাইয়া দেব, তোর তুলে আনবে। তাহলে তোমার হাতে ডিএসবি ছিল, তোমার হাতে র‍্যাব ছিল, তোমার হাতে পুলিশ ছিল, তুমি যা খুশি তাই করেছ, এখন পালাইয়া বেড়াচ্ছ কেন দুলাবা? আসো চুয়াডে নাই খেলা হবে, আসো কুষ্টিয়ার মাটিতে খেলা হবে। তুমি কোন মায়ের দুধ খেয়েছো, আমি কোন মায়ের দুধ খেয়েছি? আসো চুয়াডাঙ্গার মাটিতে, জনগণ তোমার জন্য যুদ্ধ আর ঝাঁটা দিয়ে অপেক্ষা করছে। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم
الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুয়াডাঙ্গা জেলার আলোকদিয়া ভালাইপুর মোড়ে জামেয়া কোরআনিয়া বালক বালিকা কৌমিয়া মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী
বিরাট ওয়াজ মাহফিল। চার জানুয়ারি ২০২২ অরজ মঙ্গলবার আজকের এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী চুয়াডাঙ্গার কৃতি সন্তান জনাব আনোয়ার হোসেন শামীম, সম্মানিত ভাই পরিচালক অত্র মাদ্রাসার মহতামী শিক্ষক ভাইরা, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, আলোচনা করেছেন মেহেরপুরের কৃতি সন্তান হযরতুল আলাম হযরত মাওলানা মকরেমুল হক সাহেব, সঙ্গীত গেয়ে ধন্য করেছেন আমাদের পার্শ্ববর্তী জেলা যশোরের কৃতি সন্তান অ্যাডভোকেট রকনুজ্জামান। মঞ্চের সামনে উপবিষ্ট দিনদার পরেশগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, চুয়াডাঙ্গা সদরের সম্মানিত পুলিশ ভাইরা, ডিএসবি ভাইরা, গোয়েন্দা বিভাগের সদস্যবৃন্দ, পদ্মায় অবস্থানরত মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক অনেক দিন পরে হলে আপনাকে আপনাকে আমাকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা একত্রিত হতে চাই, কিন্তু কারা যেন আমাদের একত্রিত হতে দিচ্ছে না, কোথায় যেন প্রতিবন্ধকতা রয়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠি? ভাই ভাইয়ের সঙ্গে দেখা করতে চায়, সন্তান বাবার সঙ্গে দেখা করতে চায়, বন্ধু বন্ধুর সঙ্গে দেখা করতে চায়, কিন্তু কারা যেন আমাদের দেখা করতে দিচ্ছে না, সেটা হয় জিব্রাইল নাই মেকাইল। অনেক দিন পরে আল্লাহ পাক আপনাকে আমাকে একত্রিত করেছেন, কিসের জন্য জোরে বলুন, আরেকটু জোরে বলুন। কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত, কোরআনের চাইতে বড় নিয়ামত আর কিচ্ছু নাই। পৃথিবীর সব জিনিসের রদ বদল হবে, পৃথিবীর সব জিনিসের রং ঢং পরিবর্তন হবে, পৃথিবীর সকল কিছুর পরিবর্তন পরিবর্তন হবে, কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর পরিবর্তন পরিবর্তন নাই, আর আল্লাহর কোরআনের কোন পরিবর্তন পরিবর্তন হবে না। কেন? কোরআন নাজিল করেছেন কে? সেই কোরআনের মাহফিলে আপনারা এসেছেন, খুশি না বেজার? সবাই কি খুশি? যারা আমরা খুশি হয়েছি তারাই কোরআনের মাহফিলে বসেছি, আর যারা খুশি হতে পারিনি তারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, কারণ কোরআন সবারই সহ্য হয় না। ইলিশ মাছের দাম বেশি কিন্তু অনেকের সহ্য হয় না, অনেকে পুঁটি মাছ খায় কিন্তু ইলিশ মাছ খায় না। আমার সমাজে কিছু মানুষ আছে গান শোনে যাত্রা দেখে কিন্তু কোরআনের মাহফিল সহ্য হয় না, কারণ এ জিনিস তাদের গায়ে জ্বালা চড়ে, কথা বলেন ঠিক না বেঠি? তাহলে আমরা যারা এসেছি কিসের মহব্বতে? যে আল্লাহ আপনাকে আমাকে কোরআনের মহব্বতে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, সেই আল্লাহর দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন কুল্লাউ কানাল বাহারু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহারু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাও জিইনা
بمثله مددا. قرآن تلاوت শুনে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন পৃথিবীতে যত নদ নদী খাল বিল সাগর উপসাগর পুকুর পুষ্করিণীতে পানি আছে সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ দাঁড়িয়ে আছে সব গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে জমিগুলো যদি কাগজ হয়ে যায়, গাছ নামক কলম দিয়ে পানি নামক কালি দিয়ে সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো, লিখতে 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 একদিন কালি ফুরিয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, আর একটা সাগরের পানিও যদি কলম বানাও কালি বানাও সেগুলোও শেষ হয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, সেই আল্লাহর শুকরিয়া জোরে নাচতে। তাহলে আবারও মিলে সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করলে বললে খুশি হয় কে? আলহামদুলিল্লাহ শব্দটা গ্রহণ করতে পারে না, মেনে নিতে পারে না কে? কে মেনে নিতে পারে না? শয়তান কে এই মজলিসে আছে? সত্যি সত্যি আছে? দেখাই দেন তো। জীবনে আমি কোনোদিন শয়তান দেখিনি ভাই, আজকেই দেখে যাব। আচ্ছা শয়তান দেখেছেন কেটা কেটে হাত তোলেন তো। আমি তখন ফাজেলে পড়ি, তো ওস্তাদ এসে জিজ্ঞেস করলেন তোমরা কেউ শয়তান দেখেছ? আমি বললাম, আমরা বললাম শয়তান তো কোনোদিন দেখা যায় না। কই দেখা যায়? দেখবা? আমরা বললাম হ্যাঁ। তো বললেন আজকে ফজরের নামাজ পড়ুন, কেটা হাত তোলো। সে একজন অজান্তে তুলে ফেলাইছে, হুজুর বলেন এই সেই শয়তান। তাহলে আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না কে? ডাইনে বামে সামনে তাকাবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যদি জবান না খোলে তাহলে ওর হাত উঁচু করে বলবেন হুজুর এইটাই সেই শয়তান। আলহামদুলিল্লাহ বললে আমার মালিক খুশি হয়ে যায়, আর আলহামদুলিল্লাহটা শয়তান সহ্য করতে পারে না। সুতরাং সবাই মিলে জোরে সরে এক বাক্যে একসাথে বলছি আলহামদুলিল্লাহ। এতক্ষণ সন্ধ্যার থেকে ওয়াজ হচ্ছে, মুঠে সাগে না মানুষ, কি যে হয়েছে আল্লাহ, এবার সাগবে। আমার ভাইরাম, তাহলে শুকরিয়া আদায় করলাম কার? সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী, যার আদর্শে আদর্শিত হয়ে আমি উম্মত বলে দাবি করছি, সেই নবীর নামে দুরুদ আর সালাম। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ ছিল না? নবীর চাইতে ভালো মানুষ এখন পৃথিবীতে কেউ আছে না? কিয়ামত পর্যন্ত নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ আসবে? জোরে বলেন, আরো জোরে, কেন আসবে না? নবী বানাইছেন কে? জোরে বলুন, আল্লাহ নিজেই বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক, নবী নিজে না খেয়ে থেকেছেন, কারোর কাছে হাত পাতেন নাই, নবীজি মার খেয়েছেন প্রতিশোধ নেন নাই,
কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে নিজেরা দেশের মদিনায় চলে গেছেন একবারের জন্য গজবের দোয়া বাদ দোয়া করে না আবার যখন নবী ফিরে আসলেন দেশ এবং জাতির কর্ণধার হলেন তখনও প্রতিশোধ নেন নাই আর আমরা যদি একবার একটু ক্ষমতায় যেতে পারি কি বলি ভাতে মারব পানিতে মারব সুবাইয়ে মারব দেশসারা করব পায়খানা করে মারব কিছুদিন পরে তোমার যখন ক্ষমতা চলে যায় জনগণ তখন জুতা পিটা করে যখন বাইরে বের করে দেয় তখন তুমি চোখের পানি ফেলাই কান্দ যেমন কর্ম তেমন ফল আগে যা করেছ এখন তারির প্রতিশোধ নিতে হচ্ছে আমার ভাইরা নবী ছিলেন আদর্শ মানব কথা বলেন ঠিক না রে ঠিক নবী কালেমার দাওয়াত দিয়েছেন বলুন তো নবী কি কারোর জমি ফাঁকি দিয়েছিলেন নবীর বিরুদ্ধে কোন নারীর দুর্ঘটনা নারী ঘটিত কোন মামলা কোন আদালতে ছিল নবী কাউকে অন্যায় ভাবে মেরেছেন এমন কোন মামলা হয়েছে তার উপরও নবীকে মার খেতে হয়েছে নবী কালেমার দাওয়াত দিয়ে ঘুরে বেড়ায় আবু জেহেল প্রথম ভদ্র ভাষায় বলল কালেমা বন্ধ করে দাও তারপরে হুমকি দিল তারপরে লোক দেখালো তারপরে কি বিভিন্ন শালা বলে কলে কৌশল শুরু করল নবীর কাছে একদিন প্রস্তাব আসলো সুন্দরী নারী চাইলে সুন্দরী নারী দেওয়া হবে দেশের রাষ্ট্রের ক্ষমতা চাইলে অর্ধেকটা দিয়ে দেওয়া হবে মন্ত্রিত্ব চাইলে মন্ত্রিত্ব দেওয়া হবে বিনিময়ে কি বলবা না কালেমার দাওয়াত দিবা না নবী বললেন চাচা যেটা দিতে পারে সেটাও যদি দাও আকাশের চাঁদ সূর্য যদি আমার হাতে তুলে দাও গোটা মক্কার যদি রাষ্ট্রপ্রধান বানিয়ে দাও যতক্ষণ শরীরে নিঃশ্বাস থাকবে কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করব না আবু জেহেল রসুলকে মারল রসুলের তরবারি দিয়ে আঘাত করল রসুলের মাথা ফেটে ফিনকে রক্ত বাহির হল রহমতের নবী দয়ার নবী রক্তটা হাতে নিয়ে বললেন মালিক চোর ডাকাত খুনিরা দেশের নেতা আর তোমার নবী রক্তাক্ত হয়ে আছে আজকেও দেখতেছি গোটা পৃথিবীতে খারাপ লোকেরা রাজত্ব করতেছে আর ভালো লোকগুলো জেল খেটে মরতেছে জঙ্গিবাদ সন্ত্রাসীবাদেরা রাজত্ব করে বেড়ায় চোরের ডাকাতির দলেরা ক্ষমতার মস্তদে বসে থাকে আর বিশ্বনন্দিত আলেম জেলখানায় বসে কান্দে ওদের চোখের পানি যত ঝরবে তত গজব নাজিল হবে আমার ভাইরা রাসূল মার খাইলেন কিসের কথা বলার জন্য জয় বলেন কিসের কথা বলার জন্য আজকে যারা মার খাচ্ছে কোরআনের কথা বলার জন্য বুঝতে হবে ওরাই কোরআনের পক্ষে আছে আর কিছু দালাল আছে এ দালালেরা মামলাও হয় না জেলও হয় না এ দালালেরা খায়া তরমুসির মতন ভাবে কথা বলেন কথা বলেন কথা বলেন জনগণ জিজ্ঞেস করে অমুক বক্তা আপনিও বক্তা অমুক আলেম আপনিও আলেম অমুক কোরআনের কথা বলে জেল খাটতেছে আপনার কিছুই হয় না কেন উনি তখন দাঁত নিষ্কার কয় আমি একটু বুদ্ধি শুদ্ধি করি চলি এই জন্য কিচ্ছু হয় না তুমি বেশি বুদ্ধি করে চলো তোমার সেইতে রসুলের বুদ্ধি কম ছিল তাই জেল খেটেছে কথা বলেন ঠিক না বে ঠিক সময় আসবে এক শনিবারে মাস যাবে না শনিবার আবার আসবে আজ হোক কাল হোক জনগণের কাতারে দাঁড়ানো লাগবে সেদিন জনগণ খুঁজে
মার খাইলেন রক্তাক্ত হয়ে গেল নবীজি নালিশ করলেন কার কাছে আমরাও বিপদে পড়লে নালিশ করব কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আমি তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে খুদা দিয়ে জানমালের ক্ষতি দিয়ে মামলা হামলা দিয়ে রক্ত নিয়ে রক্ত দিয়ে তোমাদের পরীক্ষা নেব এরপরে তোমরা যদি টিকে থাকতে পারো আমি আল্লাহ তোমাদের সাথেই আছি আল্লাহ যদি আমাদের সাথে থাকে আর কারো দরকার আছে জোরে বলেন আল্লাহর নবী রক্তাক্ত হইলেন প্রতিশত দূরের কথা প্রতিবাদ করার মতন পরিবেশ নাই কিছু বললেই মাঝ আমরা সেই অবস্থায় পার করতেছি আমাদেরকে মঞ্চের থেকে নেমে মঞ্চের থেকে নামিয়ে টুবে খুলে নেওয়া হচ্ছে আহত করা হচ্ছে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখা হচ্ছে প্রতিবাদ করার মতন পরিবেশ নাই তবে একটা জিনিস মনে রাখতে হবে পৃথিবীর সব দরজা যখন বন্ধ হয়ে যায় মালিকের দরজা তখনই খোলা পৃথিবীর সব আদালতের রায় যখন বন্ধ হয়ে যায় মালিকের আদালতের দরজা তখনই খোলা ভয় নাই ওরে কোনো ভয় নাই ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ভয় নাই কোনো ভয় নাই নবীজি প্রতিবাদ করতে পারলেন না জিজ্ঞেস করতে পারলেন না মারলেন কেন ফিরে আসলেন ঘরে খাদিজার দাপনার পর উরুতের পরে মাথা রেখে আহত নবী শুয়ে আছেন খাদিজা সেবা শুশ্রূষা করতেছেন রাসূলের চাচা আমির হামজা এলাকায় ছিলেন না তিনি গিয়েছিলেন শিকারিতে এলাকায় এসে সংবাদ পাইলেন ভাতিজা মোহাম্মদকে আবু জেহেল মেরে আহত করেছে আমির হামজা তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই আমির হামজার রক্ত শরীরে ধ্বনিত হলো গায়ের পশমগুলো খাড়া হলো চক্ষু দুটো লাল হলো বাসায় ফিরলেন না সোজা ভাতিজার কাছে চলে গেলেন ভাতিজা ভাতিজা মোহাম্মদ কেমন আছো নবীজি আস্তে করে সোজা হয়ে বসলেন দুই চোখের পানি টপ টপ করে পড়তেছে চাচা আব্বা নাই আমি এতিম মানুষ আবু জেহেল আমাকে মেরে আহত করেছে আমার পাশে দাঁড়ানোর মতন কেউ নাই আমির হামজা বললেন ভাতিজা চোখের পানি দেখলে অন্তরে ব্যথা সহ্য করতে পারি না চোখের পানি মসো আমি প্রতিশোধ নেবার জন্য চললাম আমার নবী সব আমির হামজা চলে গেলেন কাবার চত্বর দিয়ে দেখে আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে দিয়েছি হুজুরকে ঠিক করে কঠিন কথা বাঘের মতন কথা দিয়েছি কোরআনের কথা বলো ঠিক করে দিয়েছি মাথা বাষ্ট করে দিয়েছি আর সাঙ্গপাঙ্গরা বলতেছে ঠিক 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 আছে 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 আবু জেহেল মারা গেছে কিন্তু আবু জেহেলের পেতাত্মারা গরবরি নাই আবু জেহেল বিদায় হয়েছে কিন্তু আবু জেহেলের সাঙ্গপাঙ্গ এখনো দুনিয়ার পরে বেঁচে আছে আমার ভাইরা আবু জেহেলের বক্তব্য শুনে আমির হামজা পিছনে দাঁড়িয়ে বললেন মুরব্বি আবুল হাকাম কি হয়েছে মোহাম্মদকে মেরেছ মেরেছি তাতে কি হয়েছে আমি এখন পাওয়ারে আমরা এখন ক্ষমতায় যেটা বলবো ওটাই আইন মোহাম্মদকে মেরেছে তাই কি হয়েছে আমার প্রতিশোধ নেবে কেনা আমরাই পাওয়ারে
আমি রামজা কই মনে করো না মোহাম্মদ একা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাম্মদের চাচারা এখন মারা যায় নাই আমি রামজা খাবের থেকে তরবারিটা বাহির করে উল্টা পিঠ দিয়ে আবু জাহেলের মাথা আঘাত করলেন আর বললেন পাললে ঠেকাও আবু জাহেলের কর্ম শেষ ওলিদ ইবনে মুগীরা আবু সুফিয়ান তাকাই থাকে আবু জাহেলের এক পুষ্যপুত্র এক শয়তান ক্লাসের লোক বলল নেতা প্রতিশোধ কি নেব কয় প্রতিশোধ নিলে এখন কইছে উল্টো দিক দিয়ে প্রতিশোধ নিতে কইলে দেবের সোজা দিক দিয়ে কথায় বলে শক্তর ভক্ত নরমের জম যেখানেই নরম পায় সেখানেই দুলা ভাই ঢুকে পড়ে আমি হামজা চলে আসলেন ডাক দিয়ে বললেন ভাতিজা প্রতিশোধ নিয়ে এসেছি নবীজি খুশি না বেজার নবীজি খুশি না বেজার নবীজি খুশি হলেন না নবীজি মাথা উঁচু করে বললেন চাচা কি প্রতিশোধ নিয়ে এসেছো কয় প্রতিশোধ নিয়েছি যে তোমাকে মেরেছে আমি তোমাকে তাকে মেরে আহত করেছি আল্লাহর নবী বারে সোজা হয়ে দাঁড়িয়ে চাচাকে জড়িয়ে ধরে বললেন চাচা মারির প্রতিশোধ মারি নিয়েছো ওতে আমি খুশি হই নাই ওর চাইতে লক্ষ গুণ কোটি গুণ খুশি হইতাম যদি আপনার মুখে আমি ইমানের কালেমা শুনতে পেতাম আমি রামজা বললেন ভাতিজা আমি তোমার মুখে হাসি দেখতে চাই তোমার মুখ মলিন দেখতে চাই না কয়েকদিন ধরে চেষ্টা করছি কালেমা পড়ব কিন্তু সুযোগ আছে নাই আজকে যখন সুযোগ এসেছে আমি ইমানের কালেমা পড়িয়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে নবী প্রতিশোধ নেন নাই বরং ক্ষমা করে দিয়ে কালেমার দাওয়াত দিয়েছেন আমরা যদি সেই উম্মত হয়ে থাকি আমরাও প্রতিশোধে বিশ্বাসী না আমরা চাই সকল মুসলমান কোরআনওয়ালা হয়ে যায় সুতরাং রসুলের তরিকা রসুলের এক মাদ্রাসায় আমরা বসেছি এই জন্য রসুলের নামে দুরুদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা আমরা এখানে কিসের ওয়াজ শুনতে এসেছি আল্লাহ রসুল বলেছেন আদ্দিনু নসিহাতুন সালাসা الدين نصيحة ثلاثة كل الإيمان قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعماتهم نبي بلن دين اكتا نصيحات دين اكتا نصيحات দিন একটা নসিহাত সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ যখন নসিহাত হবে ওয়াজ মাহফিল হবে তখন কিসের পরে ভিত্তি করে হবে সাহাবীরা বললেন কিসের পরে ভিত্তি করে হবে বক্তা কিসের পরে ভিত্তি করে কথা বলবে নবী বললেন কালা লিল্লাহ লাজমা বিল যেখানে হবে সর্বপ্রথম আল্লাহর কথা দিয়ে শুরু হবে এটাও মজলিস এটাও গণজামায়াত রাজনৈতিক নেতারা যখন বক্তৃতা করে ওটাও গণজামায়াত কিন্তু ওইটারে বলা হয় জনসভা এইটারে বলা হয় কি ওয়াজ মাহফিল কারণ ওই জিনিস আর এই জিনিস এক নয় কথা বলেন ঠিক না বে ঠিক ওইখানে মিথ্যা কথা হয় ওইখানে একজন আরেকজনের বিরুদ্ধে বিষাদগার করা হয় ওইখানে ইসলামের বিরুদ্ধে কথা হয় আর এইখানে আল্লাহর কোরআন রাসূলের কথা হয় চুয়াডাঙ্গার বল ফিল্ডে যদি এতগুলো লোক নিয়ে সমাবেশ করা লাগতো কয় সব পুলিশ লাগতো দুই তিনশো পুলিশ লাগতো কেন লাগতো না জানি কেডাকার ঘাড়ের পরে সিয়ারের বাড়ি মারে পুলিশ ভাইরা কেন আছেন আমি কথা বলে এসেছি ভাইরার অন্তরের চক্ষু দিয়ে দেখুন হাজার হাজার মুসলমান নারী আর পুরুষ কোরআন শুনতেছে একটাও কোন ডিস্টার্ব নাই এর নাম হলো ওয়াজ মাহফিল বক্তার কথা শোনার জন্য কোরআনের কথা শোনার জন্য চাতক পাখির ন্যায় তাকায় আছে
আর যাদের মনের ভিতরে একটু ভেজাল আছে সেগুলো দাঁড়াই আছে, যেগুলোর ভিতরে ভেজাল নেই সেগুলো বসি আছে, আর যেগুলোর ভিতরে ভেজাল আছে ওইগুলোই কেবল দাঁড়াই আছে। এবার আবার কিছু লোক উল্টো যাচ্ছে, ও ডবল ভেজাল। জাগানা বালি মঞ্চে আসু, আমি সিয়া ছেড়ে দেবো, তবু বসা লাগবে। বসুন ভাই বসুন, শুরু হয়েছে শেষও হবে ইনশাল্লাহ, অনেকদিন হয় না খেলা হবে, সমস্যা নেই, আল্লাহ কবুল করুক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে ওয়াজ মাহফিলে কয়টা বিষয়ের উপরে কথা হবে? পাঁচটা। কুলনা লিমান ক্বালা লিল্লাহ, কোরআন হাদিসের মাহফিল যদি হয় সর্বপ্রথম আল্লাহর কথা হবে। কার কথা হবে? জোরে বলেন, কার কথা হবে? আমরা কার কথা বলতেছি? দুই নম্বরে রাসূলের কথা হবে। আমরা রাসূলের নামে দুরূদ দিয়ে শুরু করেছি, কথা বলেন ঠিক না? ঠিক। তিন নম্বরে কেতাবের কথা হবে। কেতাবের নাম কি? জোরে বলেন, কেতাবের নাম কি? এটাই কেবল কেতাব, পৃথিবীর আর কোনো বইকে কেতাব বলা যাবে না, কারণ এটাই হলো পবিত্র কোরআন, এর নাম কেতাব। হাদিসকেও আমরা কেতাব বলি, কিন্তু বাংলায় যে সমস্ত লেখা বই পুস্তক আছে ওরে আমরা কেতাব বলি না, ওরে বলি বই অথবা পুস্তক। কথা বলেন ঠিক না? ঠিক। কারণ এমন একটা জিনিস পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় না, এই জন্য এর নাম কেতাব আল্লাহ রেখে দিয়েছে। তিন নম্বরে কিসের কথা হবে? কোরআনের কথা হবে। আমি কোন জায়গা থেকে তেলাওয়াত করেছি? সূরা জুমার কয়টা আয়াত? দুইটা আয়াত। আজকের আলোচনার বিষয়বস্তু জান্নাতি কারা, ভেস্তে যাবে কারা? সবাই তো ভেস্তে যেতে চায়। আজকে আমার আলোচনার বিষয়বস্তু ভেস্তে যাবে কারা। এখন আপনারা ভেস্তে যাবেন না, দোজখে যাবেন। আচ্ছা দেখি আপনাদের যা নিয়ে যাওয়া যায় কিনা, শুধু যাইতে চাইলেই তো হবে না, পরীক্ষায় পাশ করতে চাইলেই তো পাশ হয় না, লেখা পড়া করা লাগে। কিন্তু এখন হয়, কারণ এখন কি পাশ? অটো পাশ। নেতারা অটো পাশ করেছে, তা ছাত্র ছাত্রীরা কেন অটো পাশ করবে না? যার কুকুরিও ভোট দেয়নি উনিও নেতা, তাহলে উনি অটোপাস, আমরা অটোপাস করলি সমস্যা কোথায়? সব অটোপাসেই চলতেছে, কথা বলেন ঠিক না? ঠিক। জীবনে কোনোদিন মাদ্রাসায় যাই নাই, ওনারাই ফতোয়া দিচ্ছে। জীবনে কোনোদিন কোরআন পড়তে পারে নাই, ওনারাই ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। ওনারাই আমাদের কানের নাকের উপরে কথা বলছে, আর আমাদের চুপচাপ বসে শুনতে হচ্ছে। টাকলা মুরাদ, কোরআন শরীফ সহি করে পড়তে পারে না, কুলু আল্লাহ সুরটাও বলতে পারে না। তিনি বলতেছেন রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, আর আমাদের মতন কিছু টুপিওয়ালারা মসজিদে বসে বলতেছে ঠিক ঠিক ঠিক। আমি বলি, আমি বলি, আমি বলি, টাকলা মুরাদের পিছনে তুমি নামাজ পড়ো না, তোমার পিছনে টাকলা মুরাদ নামাজ পড়ে। তুমি স্পষ্ট বলে দাও, কোরআনের বিরুদ্ধে কোনো কথা বললে তোমার কথা শোনা হবে না। এ কথা কেন বলতে পারে না মুসলমানের বাচ্চা? তবে যখনই বলতে পারিনি তখনই নালিশটা কার কাছে করলাম? আল্লাহ কি নালিশ শুনেছে? সোয়াডাঙ্গার মুসলমানেরা শোনো, আল্লাহ কি নালিশ শুনেছে? জোরে বলেন শুনেছে। উনি গর্ব করে বলতেন, আমি যা বলি প্রধানমন্ত্রী জানে, আমি যা বলি প্রধানমন্ত্রীর জানাইয়াই বলি। তাহলে বলা গেল উনি যা প্রধানমন্ত্রী তাই। এরপরে উনি এক মেয়ের সঙ্গে ফোন আলাপ করলো, এ চুড়ি এখনই আয়, মাহিয়া মাহি। মেয়েটি বলল, ভাইয়া আর না আর না। তাহলে বোঝা গেল এর আগেও মেয়ে কয় আর না আর না,
এই টাকলা তখন বলল আমি এখন কি ডিএসডি পাঠায় দেব এখনই র‍্যাব পাঠায় দেব তোর তুলে আনবে তাহলে তোমার হাতে ডিএসডি ছিল তোমার হাতে র‍্যাব ছিল তোমার হাতে পুলিশ ছিল তুমি যা খুশি তাই করেছো এখন পালিয়ে বেড়াচ্ছ কেন দুলা ভাই আসো চুয়াডাঙ্গায় খেলা হবে আসো কুষ্টিয়ার মাঠে খেলা হবে তুমি কোন মায়ের দুধ খেয়েছো আর আমি কোন মায়ের দুধ খেয়েছি আসো চুয়াডাঙ্গার মাটিতে জনগণ তোমার জন্য জুতো আর ঝাঁটা নিয়ে অপেক্ষা করছে আমার ভাইরা আমার ভাইরা আচ্ছা হচ্ছে আমার ভাইরা তাহলে কিসের কথা এক নম্বর কার কথা দুই নম্বর তিন নম্বর কিতাবের কথা হবে কোরআনের কথা হবে চার নম্বর সাধারণ মুসলমানদের কথা হবে পাঁচ নম্বর নেতাদের কথা হবে এই পাঁচটার সমন্বয়ে যে মাহফিলটা হয় তার নাম কি তাহলে ওয়াজ মাহফিলের বিষয়বস্তু কয়টা জোরে বলেন এখন এই পাঁচটা জিনিসের পরে যদি আমাকে কথা বলতে না দেওয়া হয় ওয়াজ মাহফিল দেওয়ার দরকার নাই দিলেন ওয়াজ মাহফিল কেন কথা বলতে পারবো না যদি কথা বলা নাই যায় ওয়াজ মাহফিল দেওয়ার দরকার নাকি কয়টা বিষয়ে কথা হবে এই পাঁচটা বিষয়ের বাইরে আমি যাব না কারণ যা নাম দিয়েছে নামকরণ অনুসারে কাজ হবে খালি ওয়াজের বিষয়বস্তু কয়টা আল্লাহ রাসূল কিতাব সাধারণ মুসলমান নেতৃত্ব নেতা এবার আসুন আমরা পাঁচটা বিষয়ের বাইরে গেলে আপনারা ধরবেন আর পাঁচটা বিষয়ের পরে যদি আমি টিকে থাকি আপনি আমাকে ধরতে পারবেন না ধরবেন তাদের যারা ওয়াজের অনুমতি দিয়েছে ধরবেন তাদের যারা এই ওয়াজ মাহফিল করার জন্য সহযোগিতা করেছে ওয়াজ মাহফিল দিয়ে কয় কথা বলা যাবে না আরে আমার দুলা ভাই রে কথা বলার অধিকার আমাদের আছে না নাই আমি এ বাংলাদেশের বৈধ নাগরিক কথা বলেন ঠিক না বে ঠিক আমি ভারত থেকে পাসপোর্ট করে আসি নাই আমি আকাশ থেকে নামি নাই আমি জমিন থেকে ফুড়ে উঠি নাই আমি এই দেশের আপনার মতন একজন নাগরিক আপনার যদি মঞ্চে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার অধিকার থাকে আমাকে অবশ্যই কোরআনের মাহফিলে সত্য কথা বলার অধিকার আছে সুতরাং আমি আল্লাহর কথা বলেছি রসুলের কথা বলেছি এবার কেতাব থেকে কথা হবে কারা কারা কেতাবের আলোচনা শুনতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহর দেখায় দেন জোরে একটা তকবীর হবে নারাই তকবীর আরো জোরে নারাই তকবীর আল কোরআনের আলোক আল হাদিসের আলোক তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম হাত নামান কারে দেখাইছেন আল্লাহকে আপনার হাত উঁচু করে দেখেছে দেখেছে একবার সত্যি সত্যি দেখেছে তাহলে আমার যতক্ষণ আলোচনা চলবে আপনাকে ততক্ষণ থাকতে হবে যদি আমার এক মিনিট আগে আপনি চলে যান এই হাত আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে আল্লাহ জিহাদিরে মঞ্চে উৎসাহিত করে ইয়ে মুনাফিক পিছন দিক থেকে কেঁচে পড়েছিল যান কারা কারা যাবেন চলে যান মোনাফেক গুলো দেখে রাখি পেশাব লাগুক আর পায়খানা লাগুক আজকে জায়গায় ছাড়বেন কোনো সমস্যা নেই ঠিক ছাড়া বেঠিক আমি কোনো সময় বলিনি বলবো না আমি কোনো সময় বেঠিক কথাবার্তা বলি না ঠিকই পরে থাকার জন্য চেষ্টা করি রক্ত দিয়েছি তবু বেঠিক হই নাই ভিতরে গিয়েছি তবু বেঠিক হই নাই রিমান্ডের নির্যাতিত হয়েছি তবু বেঠিক হই নাই নিজের পরিবারের সকল সদস্য আহত হয়েছে তবু ময়দান থেকে এক ইঞ্চি সরে যাই নাই আল
আমার ভাইরা তাহলে আজকের আলোচনার বিষয় হলো জান্নাতে যাবে কারা বুঝি আসছে জান্নাতে কি মেয়ে লোকেরাও যেতে চায় পুরুষেরাও কে যেতে চায় তাহলে আমরা যারা জান্নাতে যেতে চাই তাদের আলোচনা চলবে ইনশাআল্লাহ নারী পুরুষ সকলের জন্য কথা বলেন ঠিক না বেঠিক দয়া করে ওয়াজ ভালো লাগুক আর খারাপ লাগুক ওটা আমার বিষয় নয় তবে বিষয় হলো আমাকে রেখে আপনারা একা একা চলে আমাকে একা রেখে আপনারা চলে যাবেন না রাজি যদি কোনো বিপদ আপদ আসে আমরা সবাই ভাগাভাগি করে নেব কথা বলেন ঠিক না বেঠিক মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান তার ডাকে সাড়া দিয়ে গোটা বাংলাদেশের 7.5 কোটি মানুষ এক প্ল্যাটফর্মে এসেছিল তিনি বলেছিলেন আমি যদি হুকুম দেওয়ার নাও পারি তোমাদের যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়বে এবারের সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব তবু এদেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ তার সেই ইনশাআল্লাহর জোরে আমরা স্বাধীন হয়েছি আমিও আপনাদের কাছে কোরআনের জন্য আহ্বান জানাচ্ছি আমরা কোরআন নিয়ে মরতে চাই কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআনের পরে যদি কোনো আঘাত আসে আমি যদি পঞ্চায়েত থেকে হুকুম দেওয়ার নাও পারি যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়বে একটা শত্রুও যেন পালিয়ে যেতে না পারে ভাই বলেন বলেন তাড়াতাড়ি বলেন আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক সকালে বলুন আমিন তাহলে আর দেরি নয় আমরা কোন সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাতুল জুমার আমি জানি এটা একটা কওমি মাদ্রাসা গুলোতে কোরআন হাদিস চর্চা বেশি হয় এর ভিতরে কোনো সন্দেহ নাই আমিও কওমি মাদ্রাসার থেকে কাফিয়া পর্যন্ত পড়েছি আমিও কওমি মাদ্রাসার ছাত্র কওমি মাদ্রাসার ছেলেরা কওমি মাদ্রাসার মেয়েরা অন্তত আর যাই হোক আমল আখলাক গুলো ঠিক থাকে ওরা দাড়িতে খোল লাগায় না ওদের মাদ্রাসার মেয়েগুলো বেপদ্দায় চলে না আবার ওদের লেখাপড়া শিখতে একটু কষ্ট হয় আজকে 3 জন আর 7 জন 7 জন কওমি বন্দের আমরা বরকা দিলাম 3 জন কওমি মাদ্রাসার ছাত্র দাওরা হাদিস পাশ করেছে আমি তাদের মাথায় দস্তারবন্দি করলাম এই পর্যন্ত প্রায় 1470 জনের মতন হাফেজের মাথায় আমি দস্তারবন্দি করেছি কওমি মাদ্রাসার কি বলে যারা দাওরা হাদিস পড়ে মাওলানা মুফতি সাহেবদের মাথায় দস্তারবন্দি কম করেছি তবে কয়েকজন ইতিপূর্ব হয়ে গেছে আজকে হয়ে গেল আমি এই মাদ্রাসার জন্য কল্যাণ চাই আপনারা কি অকল্যাণ চান জোরে বলেন অকল্যাণ চান আল্লাহ পাক শেষ পর্যন্ত বসে কোরআন হাদিস শুনে এই মাহফিলকে সাফল্য মণ্ডিত করে দিক সকলে বলুন আমিন আরো জোরে আমিন বলুন তো মসজিদের মূল্য বেশি না মাদ্রাসার মূল্য বেশি কার মূল্য বেশি জোরে বলেন জোরে বলেন আমার দৃষ্টিতে মাদ্রাসার মূল্য বেশি যদি বলেন কেমন মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায় প্রতিটা থানায় মডেল মসজিদ করে মুসল্লি পাওয়া যাবে না আর মাদ্রাসা যদি চালু থাকে মসজিদ তৈরি হবে কারণ নামাজি লোক যখন তৈরি হবে তখন নামাজি লোকেরাই মসজিদ বানায় নেবে এই জন্য আমরা চেষ্টা করতে হবে কোন মাদ্রাসা যেন বন্ধ না হয় আমরা ঠিক ঠিক বলতে পারি কিন্তু আগের হুজুর মুকরিমুল হক কিছু টাকা চাইছিল টাকা আমরা দেইনি আমরা কান্তি পারি কিন্তু রুটি দিতে পারি না আল্লাহ আমাদের মাদ্রাসার পরে খেয়াল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন আরো জোরে তাহলে সূরাটার নাম কি বললাম জোরে বলেন জুমার মানে কি দল জুমার মানে কি আরো জোরে আরো জোরে এখানে অনেক দলের লোক আছে
আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম তাবলীগ জামাত শাসনতন্ত্র খেলাফত আন্দোলন খেলাফত মজলিস কত দল আছে কথা বলেন ঠিক না বেঠিক তাহলে জুমার মানে হলো তাহলে কোরআনে যদি দলের কথা থাকে হুজুররা দল করলে আপনাদের এত গাজালা করে কে যদি একটু হুজুর ভোটে দাঁড়ায় গোষ্ঠী শুদ্ধ ওর বিরোধিতা করে ওরা ছয়জন একদিক আর মৌলবি একদিক এই ছয়জনই ওই পিছনে লেগে যায় আমি আপনার কাছে বলি আপনারা সাতজন ভোটে দাঁড়াইছেন এই সাতজনের ভিতরে যদি একজন মারা যায় রাস্তায় তাহলে এই মৌলবির লাগবে তোমার জানাজা পড়াতে অথচ নড়িয়ে চড়িয়ে মৌলবির দোষ নড়িয়ে চড়িয়ে মৌলবির দোষ নড়িয়ে চড়িয়ে মৌলবির দোষ এতই যদি মৌলবির দোষ হয় মারার পরে মৌলবি দিয়ে জানাজা পড়াও কেন কৃষ্ণ বাবু দিয়ে জানাজা পড়াতে পারবো না বাংলাদেশের অনেক নেতা পাওয়া যায় কিন্তু জানাজা পড়ার সময় ইমাম লাগে হুজুর কথা বলেন ঠিক না বেঠিক আবার সেই হুজুরের বিরুদ্ধে স্লোগান দেয় হুজুর ধরো হুজুর মারো হুজুর ভরো জেলে হুজুর ধরো হুজুর মারো হুজুর ভরো জেলে আমি উল্টোটাই বলি নিজের ঘরে তাকাই দেখো হুজুর তোমার ছেলে ওরে জঙ্গি ধরো জঙ্গি মারো জঙ্গি ভরো জেলে জঙ্গি ধরো জঙ্গি মারো জঙ্গি ভরো জেলে নিজের দলে তাকাই দেখো জঙ্গি তোমার ছেলে টাকলা মুরাদ বললে আল্লামা সাইদি ধর্ষক এই ধর্ষকের আর জেলখানায় বসাই আমরা খেতে দিতে পারি না কৃষকের টাকা ভ্যানাওয়ালার টাকা কৃষকের ট্যাক্স ভ্যানাওয়ালার ট্যাক্স এই ট্যাক্সের পয়সা দিয়ে বড় হুজুর ধর্ষণ করে বসে আছে আর আরামে খাচ্ছে এটা আমরা খেতে দিতে পারি না আমরাও বললাম তাই হবে তুমি নেতা রাস্তায় নামো আর আমার আল্লাহর মোকাবেলা করার জন্য তৈরি থাকো ধর্ষণকারী বলে বড় হুজুরের বিপক্ষে অবস্থান নিল শেষ পর্যন্ত উনি ধর্ষণের দায় এখন পালাইয়ে বেড়াচ্ছে এর নাম হলো আল্লাহর খেলা এর নাম কার খেলা সুতরাং জুমার মানে কি তাহলে কোরআনে যদি দলের কথা থাকে সেই দল মুসলমানেরা করবে তবে তোমরা করো জাগতিক দল আর আমরা করি আল্লাহর দল আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত নিশ্চয়ই যারা ঈমানদার তারা কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আর যারা কাফের তারা মানুষের রচিত আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে পার্থক্য দুইটা একটা হচ্ছে কোরআনের পক্ষে আন্দোলন আর একটা হচ্ছে তাগুতের পক্ষে আন্দোলন কাফেরেরা তাগুতের পক্ষে আন্দোলন করে আর মুসলমানরা কোরআনের পক্ষে আন্দোলন করে ঠিক আছেন তো বেশি আছেন তো সবাই বুকে হাত দিয়ে দেখেন তো ঠিক আছে তো ঠিক আছে তো আচ্ছা যদি কোনো সমস্যা হয় আমারে বিপদে ফেলেইয়ে কে কে চলে যাবেন হাত তোলেন এই এই দুইজন পাওয়া গেছে হায় রে মুসলমান এখনই মনে মাঠেকে ধান লাগাবে আমার ভাইয়া তালি সুলতান নাম কি জুমার জুমারের 75টা আয়াত 8টা রুকু 75টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 73 74 কয়টা 73 74 প্রথম আয়াতে চলে যাচ্ছি ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমার সেদিনের কথা মনে করো যেদিন একদল আল্লাহ ভীরু তাকওয়াবান মুত্তাকি মানুষদেরকে ফেরেশতারা আহালান সাহালান স্বাগত জানিয়ে জান্নাতের দিকে তাড়িয়ে নিয়ে যাবে
জান্নাতের দিকে হাকিয়ে নিয়ে যাবে একদল আল্লাহওয়ালা মানুষ খোদা ভীরু মানুষ মুত্তাকি মানুষদেরকে নিয়ে ফেরেশতারা কোথায় যাবে জোরে বলেন কোথায় যাবে আরো জোরে বলেন কোথায় যাবে কাদেরকে নিয়ে যাবে বলেন তো মুত্তাকি তাকওয়াবান রবকে যারা ভয় করে চলে এই জাতীয় একদল মানুষকে ফেরেশতা আহলান সাহালান স্বাগত জানিয়ে কোন দিকে নিয়ে যাবে ওরে ডাকাত চোর ডাকাত যখন নিয়ে যায় তখন পুলিশের গাড়ি ও সামনে থাকে আবার যখন নেতা যায় তখন পুলিশের গাড়ি সামনে থাকে কি দেখেছেন আপনারা সবচেয়ে বড় সন্ত্রাসী যখন এক জেলখানা থেকে আরেক জেলখানা নিয়ে যায় তখন সামনে এক গাড়ি পিছনে এক গাড়ি কি থাকে পুলিশ থাকে কারণ ও যেন পালাই যেতে না পারে আর পুলিশ বন্দুক সবসময় রেডি করে রাখে কেউ যেন পালাই যেতে না পারে আবার দেখবেন এমপি আসবে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গায় এখানকার পুলিশ ওখানে দিয়ে বসে থাকে সামনে দুই গাড়ি পিছনে দুই গাড়ি থাকে এমপি থাকে মাঝখানে সামনে এবার বাসি দেয় পুট 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 সব 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 কে আসতেছে এমপি আসতেছে তাহলে এমপির জন্য এটা সম্মান না অপমান এমপির জন্য এটা সম্মান না অপমান সম্মান আর ডাকাত যখন নিয়ে যায় ডাকাতের সামনে পুলিশ থাকে বলুন তো এটা ডাকাতির সম্মান না অপমান এটা ডাকাতির অপমান কারণ এত বড় হিংস্র পালাই যাবে এই জন্য পুলিশ পর্যন্ত ভয় পায় কিয়ামতের দিন একদল মানুষ যখন জান্নাতে যাবে পিছনে একদল ফেরেশতা সামনে একদল ফেরেশতা তাদেরকে স্বাগত জানাতে জানাতে নিয়ে যাবে বক্তা যখন মঞ্চে আসে স্লোগান দিতে দিতে আসে নেতা যখন মঞ্চে আসে স্লোগান দিতে দিতে আসে কিয়ামতের দিন যখন জান্নাতি মানুষ সামনে অ্যাডভান্স হবে আল্লাহর ফেরেশতা তাদেরকে স্বাগত জানাবে আর আমার আল্লাহ চেয়ারে বসে বসে সেইটা দেখবে আর বলবে বান্দারে দুনিয়ায় কষ্ট করেছ এখন সম্মান নিয়ে জান্নাতে চলে যা তাকাই দেখব আমি জান্নাতে যাচ্ছি আমার রব আমার দিকে তাকায় আছে সেদিন জীবনটা ধন্য হয়ে যাবে আমার আর কিছু দরকার নাই আমার পরে আমার রব সন্তুষ্ট সেই সুবর্ণ সুযোগটা আপনার আমার জীবনে আসুক এটা কি আপনারা চান আল্লাহ পাক সবাইকে কবুল করুক সকলে বলো না আমি হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাতা আবওয়াবুহা এমন কি এই দল এই গ্রুপ আল্লাহর রহমতের আল্লাহর আল্লাহর সামনে দিয়ে যখন জান্নাতের সামনে পর্যন্ত পৌঁছে যাবে তখন তাদের জন্য দরজাগুলো খুলে যাবে আরো জোরে বলেন তাদের কোনো ডিস্টার্ব করা হবে না যাওয়ার সাথে সাথে দরজা কি হয়ে যাবে অটোমেটিক খুলে যাবে ওয়াকালা লাহুম খাযানাতুহা সালাম এবার দরজা খুলে যাওয়ার পরে ভিতরে একদল ফেরেশতা আছে এরা হলো জান্নাতের দ্বাররক্ষক ফেরেশতা এদের নাম কি জান্নাতের ভিতরে যে ফেরেশতা আছে ওই ফেরেশতার নাম কি রেদওয়ান ওই ফেরেশতার নাম কি রেদওয়ান রেদওয়ান ফেরেশতা দরজা খুলে গেল ওই পাশে রেদওয়ান ফেরেশতা এই পারে কারা জান্নাতীরা এই পারে কারা যারা ভেস্তে যাচ্ছে তারা এই পারে ওই পারে কারা মাঝখানে কি ছিল দরজা খুলে গেছে রেদওয়ান ফেরেশতা দেখলো রেদওয়ান ফেরেশতা দেখে বলবে সালাম তোমাদের পরে শান্তি তোমাদের পরে সালাম তাহলে সালাম হলো জান্নাতের একটা জায়গার নাম কি একটা জান্নাতের নাম কি দারুস সালাম জান্নাতের নাম কি বলেন দারুস সালাম সেই সালামটা এখন আমাদের সামনে রসিকতায় পরিণত হয়েছে সালাম দেওয়ার স্টাইল আলাদা কেউ কয় সালাম আলাইকুম আর অধিকাংশ নেতারাই মঞ্চে উঠে কয় বিসমিল্লাহির রহমানির রহিম সালাম আলাইকুম কথা ঠিক না বে ঠিক আরো জোরে বলেন ঠিক না বে ঠিক সুতরাং এই সালামটা খেলার জিনিস বস্তু নয় সালামটা কিডিসাইটির বস্তু নয় সালাম কিন্তু একটা জান্নাতের নাম তাহলে
তারা বলবে কলু সালাম তারা বলবে শান্তি তোমাদের উপরে শান্তি ফাদখুলুহা খালিদিন অনন্তকালের জন্য এখানে ঢোকো আর কেউ কোনোদিন তোমাদের ডিস্টার্ব করবে না এখন তো নামাজ পড়ে বাড়ি গেলি পুলিশ এসে জিজ্ঞাসা করে কই গিছিলি নামাজে তাহলে নিশ্চয়ই তুই রাজাকারের দল হাট কথা বলেন ঠিক না বেঠি তাকনুর নিচে কাপড় পরলে খুশি হয় কে আর তাকনুর উপরে কাপড় পরলে খুশি হয় কে এখন তাকনুর উপরে কাপড় পরলেই তাকে জামাত শিবির বানানো হয় তাকনুর উপরে কাপড় পরলেই তাকে হেফাজত বানানো হয় তাকনুর উপরে কাপড় তকলে পরলেই তাকে ইসলামী আন্দোলনের নেতা কর্মী বানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছেলে ভর্তি হয়েছে এই ছেলেটার চাল চলন আচার আচরণ ব্যবহার দেখে বিরোধী গুরুদের সন্দেহ লাগতেছে কিন্তু কোনো নমুনা পাচ্ছে না কি করে তারে ধরা যায় হঠাৎ করে দেখা গেল তার টাকনুর উপরে কাপড় পরা শয়তানেরা ধরল নিশ্চয়ই টাকনুর উপরে কাপড় যখন পরিছিস তাহলে তুই শিবির ওই ছেলেটার উপরে অত্যাচার করা হলো এক পর্যায়ে ছাদের পরে নিয়ে যাওয়া হলো ছাদের পরে থেকে মেরে 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 তাকে আহত করে ছাদের থেকে ফেলায় দেওয়া হলো ছেলেটা অবশ্যই পরে বেঁচে গিয়েছিলেন কিন্তু ওই ছেলেটার বক্তব্য ছিল আমার টাকনুর উপরে কাপড় পরার কারণে আমাকে মার খেতে হয়েছে আজকে বাংলাদেশের মতন মুসলমানদের দেশে যেই দেশে আজানের শব্দ শুনে মানুষের ঘুম ভাঙে যেই দেশে আজানের পরে মানুষ ঘুমাতে যায় সেই দেশে টাকনুর উপরে কাপড় পরার কারণে যাদেরকে মারা হয় যারা মারে এদের বৈধ রক্ত দিয়ে বাংলার জমিনে জন্ম হয় না আমার ভাইরা সুতরাং বুঝতে হবে জানতে হবে মানতে হবে আমল করতে হবে তাহলে ফেরেশতারা বলল অনন্তকালের জন্য থাকো কেউ তোমাদের আর কি করবে না ডিস্টার্ব করবে না এই যে পাশে আপনার জয়পুরহাট আপনাদের এখান থেকে একটু দূরে জয়পুরহাট জয়পুরহাট এক স্বামী আর স্ত্রী মাঝখানে এক বাচ্চা নিয়ে ঘুম পড়েছে ঘুম পড়ার পরে শেষ রাত্রি চেতনা হয়ে গেছে দুইজন আলোচনা করতেছে স্বামী স্ত্রীরে বলতেছে এ দেশ চলবে কি করে তাই স্ত্রী বলতে কেন কয়েছে যে নামাজ পড়তে যায় তারে জঙ্গি বানায় আমি আগে একটু পাঁচ অক্ষর নামাজ পড়তে যেতাম এখন আর যেতে পারি না তারপর ওই যে পলাশ বাড়ির কথা শুনেছ স্ত্রী বলতে কি তো বলতে ওখানে এক হাফেজ সাহেবের ধরে নিয়ে রাত্রি তুলে নিল পরের দিন বিরাস ভাইয়ের মেরে দিল বলল কোরস ভাইয়ের মারা গেছে নাজমু সাকি সুতরাং এ দেশে চলাই মুশকিল এখন মামুরা মামুরা এই শব্দ কার থেকে কিভাবে শুনে দরজা এসে নক করেছে দরজা খোলেন দরজা খোলেন দরজা খোলেন দরজা খোলা হলো মামুরা বলল আপনারা জঙ্গি আলোচনা করতেছিলেন চলেন হাজতে চলেন তিন বছরের বাচ্চা পর্যন্ত ওই কথা বলার অপরাধে জেল খাটতি হয়েছে আমি আল্লাহর কাছে নালিশ করি আল্লাহ যারা আমাদের কাঁদাচ্ছে বিনা অপরাধে যাদেরকে জেল খাটতি হচ্ছে যারা বিনা কারণে রক্ত দিয়েছে হে আসমানের মালিক জমিনের মালিক কেউ দেখে না তুমি তাদেরকে দেখে রেখো দুনিয়ার কোন আদালতে আমরা মামলা দিলে আমাদের মামলা গ্রহণ করা হবে না আমাদের মামলার রায় দুনিয়ার কোন আদালত দেবে না কিন্তু তোমার আদালতের দরজা কোনো বন্ধ হয়নি তুমি এদেরকে দেখে রাখো এদের রায়ের অপেক্ষায় আমরা থাকলাম বাংলাদেশের 17 কোটি জনগণ আল্লাহ রায় দেওয়া শুরু করেছে যার কলমের খসায় বড় বড় আলেমরা মৃত্যুবরণ করেছে জেল খেটেছে উনি দেশ ছাড়লো ক্যান্সারের রোগী নিয়ে উনি এখন বিদেশে থাকা অবস্থায় বাংলার হাইকোর্ট রায় দিয়েছে উনি আর 9 বছর জেল হইয়া গিয়াছে তুমি আমাদের বিরুদ্ধে রায় দিলে আর তোমার বিরুদ্ধে তোমার কোর্ট রায় দিল
এটাই হলো দুনিয়ার আল্লাহর খেলা কথা বলেন ঠিক না বেঠিক তাহলে জান্নাত এমন এক জিনিস ওখানে কেউ ডিস্টার্ব করবে না কেউ ওখানে মারামারি করবে না কাটাকাটি করবে না খুনোখুনি করবে না ওখানে কারোর কোনো ডিস্টার্ব হবে না ওখানে সকলে মিলে শান্তি আর শান্তি তাহলে জান্নাতে নিয়ে যাবে একদল মানুষকে ওই মানুষগুলো কারা মুত্তাকি এখন মুত্তাকি কারা লম্বা জামা গায়ে দিলেই মাথায় এককান পাগড়ি পরলেই মুখে এককান দাড়ি রাখলেই মুত্তাকি হওয়া যায় জোরে বলেন মুত্তাকি হওয়া যায় আরো জোরে বলেন মুত্তাকি হওয়া যায় বাংলাদেশে এমনও পীর আছে যে পীরের এখন আর সামনে দাড়ি নাই ওনার দাড়ি হলো পিছনে যেমন একজন পীরের নাম বলে উনি হলেন আট্রশির ভাই পীরজাদা ফয়সাল আহমেদ মুজাদ্দেদ জামান উনি এখন সামনে দাড়ি রাখতেছেন না উনি পিছনে দাড়ি রেখেছেন আবার উনি বলতেছেন রাজনৈতিক দল যারা মাঠে আছে আমরা ওদের মোকাবেলা করব করো সবাই যখন রাস্তায় নেমেছে তুমিও নামো তারপর একটা জিনিস মনে রেখো শনিবার পাল্টাবেই শনিবার চিরদিন থাকবে না পাল্টাবেই মতিয়া চৌধুরী রাজিয়া মতিয়া চৌধুরী আরেকজন চৌধুরী দুইজনকে পুলিশ এক সময় রাস্তায় মারতে মারতে কাপড় খুলে ফেলেছিল তারাই এখন মন্ত্রী তাহলে ইতিহাস খোঁজো ইতিহাস খোঁজো রাস্তায় কাপড় খুলে তুমি যদি মন্ত্রী হতে পারো এমন একটা সময় আসবে আজকে যারা আমাকে পিটাচ্ছে ওরাই তোমাদের পিটাতি পিটাতি জেলখানায় নিয়ে যাবে সুতরাং একদিনের দিন না দিন আরো আছে আল্লাহ পাক বোঝা তৌফিক দান করুক এখন আমি যদি বলি তাবলিগ জামাতের চাইতে মুত্তাকি বাংলাদেশে একজনও নাই সবাই তাবলিগাওয়ালারা জান্নাতি এ কথা বলি তাবলিগাওয়ালারা খুশি হবে অবশ্যই খুশি হবে কিন্তু আবার সৌদি আরবে যান সৌদি সরকার বলে দিয়েছে তাবলিগ অবৈধ ধোকা যাবে না তালি বোঝা গেল ভেজাল শুরু হয়েছে আবার তাবলিগের ভিতরে এখন দুই গ্রুপ একটা হলো সাদ গ্রুপ আর একটা হলো জুবায়ের গ্রুপ তাবলিগ ভাইদেরকে বলি আপনারা যা করতেছেন আল্লাহর কাজ করতেছেন আপনাদের ভিতরেও ইবলিস শয়তান ঢুকেছে নিজির খাই নিজির গায় নিজির টাকায় দাওয়াত দেয় তাহলে আবার মারামারি কেন গুতুগুতি কেন একজন আর এক ধরনের ঘরে লাঠি কেন তাহলে ওর ভিতরে নিশ্চয়ই শয়তান ঢুকেছে কথা বলেন ঠিক না বেঠিক এখন তাবলিগ যদি বলি জান্নাতি যারা তাবলিগ বিপক্ষে আছেন আমি কিন্তু তাবলিগের বিপক্ষে নই তাবলিগের বিপক্ষে যারা আছেন তারা একটু পরে আমার কাছে দলিল চাইবেন হুজুর দলিল দেন আমি হয়তো দিতে পারবো না শেষ পর্যন্ত আমার মৌমাছির মতন ছেকে ধরবে সুতরাং তাবলিগ জামাত ওই পর্যন্ত থাক এখন যদি বলি হেফাজতের লোক জান্নাতি আপনারা কিছু লোক বলবেন হেফাজতের লোক জান্নাতি হলো আলী মামুনুল হক ধরা পড়লো কেন তাহলে ওটা ওই পর্যন্তই থাক এবার যদি বলি জামাত ইসলামের লোক জান্নাতি আওয়ামী লীগের লোক যারা আছে সব একখান করে ইট নেবে বড় বড় ইট নেবে নিয়ে বলবে হুজুর এ বক্তব্য আপনার কে দিতি বলল যারা ধর্ষণের মামলায় রাষ্ট্রদ্রোহের মামলায় জেল খাটতেছে তারা জান্নাতে যাবে আপনি দলিল কোথায় পাইলেন ওরা আমার ইট ফেলি মারবে কি মারবে না মারাই স্বাভাবিক এবার যদি বলি বিএনপির লোক জান্নাতি কেউ না ধরলি পুলিশ আমারে ধরবে এখন দেশে একটা অরাজকতা চলছে আপনি বিএনপির লোকের জান্নাতি বললেন কেন হাত চলেন আপনি দেখতেন কথা বলবে না বলবে না তাহলে বিএনপির জান্নাতে দেওয়া গেল না বলে দুঃখিত এখন এখন যদি বলি যারা সরকারে আছে ওরাই হলো জান্নাতি এমপি আর প্রশাসন বলবে এই বক্তার 10,000 টাকা বাড়াইয়ে দাও এরাম দালাল বক্তা আমার দেশে আছে
জোরে বলেন আছে দালালি যদি করতে আল্লাহ দালালি করো দালালি যদি করতে রাসূলের দালালি করো কোন নিয়ে তার দালালি করে কপাল তার পোড়াইয়ে দিও না আমার ভাইরা আমার ভাইরা এবার যদি সরকারি দলের লোককে জান্নাতের সার্টিফিকেট দিয়ে যায় আমি হাসি মুখে বাড়ি যেতে পারবো কিন্তু বিএনপি জামাত ঐক্যজোট এরপরে খেলাফত আন্দোলন এরপরে হেফাজত যারা আছে তারা কিন্তু জিহাদের চিনে রাখবে নাম ঠিকানাও নিয়ে নেবে আর একজন আরেকজনের সঙ্গে বলবে সুয়াডাঙ্গার অস্ত্র মনে রাখিস সুয়াডাঙ্গার অস্ত্র মনে রাখিস সে দালাল হয়ে গেছে মেয়ে লোকেরা বলবে হুজুর মরে না কেন বলবে হুজুর দালাল হয়ে গেছে কথা বলেন ঠিক নেবে ঠিক এখন হয়তো প্রতিশোধ কেউ নেবে না কিন্তু কোনদিন যদি বাতাস পরিবর্তন হয়ে যায় সুয়াডাঙ্গায় পাইলে আমারে যা করবে আমি বুঝতেই পারতেছি তাহলে সরকারি দলের আমি জান্নাতে দিতে পারলাম না দুঃখিত বিএনপিরও দিতে পারলাম না দুঃখিত হেফাজতেরও দিতে পারলাম না দুঃখিত সরমনেরও দিতে পারলাম না দুঃখিত হে তারপরে কি জামাত ইসলামের দিতে পারলাম না দুঃখিত এবার আপনার প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে জান্নাতে যাবে কারা জান্নাতটি খালি থাকবে আল্লাহরে বলে দেয় আল্লাহ তুমি বলে দাও তোমার জান্নাতে কারা যাবে কে বলে দেবে আমি আল্লাহ যদি বলে তাহলে কারোর কোনো রাগারাগি হয় নাই আওয়ামী লীগ মেনে নেবে পুলিশ মেনে নেবে তারপরে ওসি সাহেব মেনে নেবে ডিএসপি মেনে নেবে তারপরে কি জেলা প্রশাসক মেনে নেবে এসপি সাহেব মেনে নেবে কারণ কে বলেছে জোরে বলেন কে বলেছে তাহলে এবার আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ ফেরেশতারা একদল লোক নিয়ে কোথায় যাচ্ছে জান্নাতে ওই জান্নাতের ভিতরে কারা কারা থাকবে তুমি একটু নাম বলে দাও নতুবা কিন্তু মারামারি বেঁধে গেছে গরম পানি দেন ওদের পাশে আবার তা খাইলে তো আবার কি ঢেলে দেই একটা আছে না বসেন বসেন পয়সা দান এটাও হলো এখন সরকারের পুরা দালাল এদের কোনো বন্ধ হয় না এদের মাহফিল বন্ধ হয় না যত 144 ধারাবাড়ি হয় যারা ইসলামের সঠিক কথাগুলোই বলে সারা দেশে এদের অস চলতেছে কুয়াকাটা হুজুর জেলে যায় না কথা বলেন তারপরে এই ঢেলে দেই জেলে যায় না কিন্তু জেল খেটে মরে আমির হামজা জেল খেটে মরতেছে আদারি না আদারি বাইরে মামুনুল হক জেল খেটে মরতেছে কাজী মোহাম্মদ ইব্রাহিম জেল খেটে মরতেছে শিশু হুজুর রফিকুল ইসলাম আল মাদানি বাঘের বাচ্চা একটাই ও যখন ধরি উঁচু করে যাচ্ছে তখনও বলতেছে আমাকে নিয়ে রাখতে পারবে না আমি যেখানে যাই বেরিয়ে আসবো এই যে আমার কথা বলবে ছোট মানুষ না বলো ওর বলো বাচ্চা কাচ্চা হয়ে গেছে বিয়ে হয়েছে এখন হয় হোক নাই না হোক কিন্তু বয়স কিন্তু 25-26 বছর কিন্তু কিন্তু ওই দুই একজন দেখবেন যে ওই দাড়ি জীবনে ওঠে না ও ও সেই গ্রুপের গুরু তবে আমি ওর জন্য অন্তর খুলে দোয়া করি আল্লাহ ওকে সহ হেফাজত ইসলামী আন্দোলনের যে 40 জনের মতন আলেম এখন জেল খাটতেছে আজকে বিশাল কাফেলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওদেরকে বাইরে আসার সুযোগ করে দাও ওদের দ্বারা যেন বাংলার জমিনে কোরআনের কথা চলে এটা আমাদের শোনার তৌফিক দিয়ে দাও আচ্ছা একটু কম হোক যেহেতু আমি শেষ করতে হবে আমার আর ওদের টাইমও বেঁধে দিছি
এই জন্য খুব বেশি না বাড়াবাড়ি করি অল্প ভিতরে শেষ করে দেই তাহলে কে জান্নাতে যাবে আমরা বলতে কার কাছে প্রশ্ন করব জোরে বলেন আল্লাহ যদি প্রশ্নের উত্তর দেয় আমলিগির মনে কোনো দুঃখ নাই জামাতের মনে কোনো দুঃখ নাই হেফাজতের মনেও কোনো দুঃখ নাই কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহর কাছে প্রশ্ন করে আল্লাহ তুমি বলে দাও জান্নাতি কারা আল্লাহ উত্তর দিচ্ছে সূরা নিসার 69 নম্বর আয়াত ওমাই তুইল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا জান্নাত কি একটুশখানি জায়গা বলেন তো ভেস্তে বড় না জান্নাত দোজক বড় না ভেস্তে বড় না দোজক বড় না ভেস্তে বড় দোজক কয়টা আর জান্নাত কয়টা খালি বোঝা যাবে আল্লাহর রাগের চাইতে রহমত বেশি দোজকের চাইতে জান্নাতি যাবে মানুষ বেশি কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ রহম করে বেশি মানুষকে জান্নাতে দেবে এই জন্য জান্নাত আল্লাহ বেশি বানায় রেখেছে ওই জান্নাতে কারা যাবে সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ বলেন ওমাইতিল্লাহ ওয়ার রাসূল যারা আল্লাহর আনুগত্য করবে রসূলকে নেতা হিসেবে মানবে ফাউলাইকা মাল্লাযীনা আনামাল্লাহু আলাইহিম আল্লাহ তাদের পরে সন্তুষ্ট হবে যারা আল্লাহ তাদের পরে আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাত দেবে তারা হলো মিনান নাবিয়িন পয়লা নম্বরে পয়লা কাতারে পয়লা জান্নাতে যারা ঢুকবে তারা হলো নবী তারা কি জোরে বলেন আরো জোরে বলেন তারা কি আরো জোরে নবী নবীরা সর্বপ্রথম আচ্ছা যত ওয়াজ শুনেছেন 1 কোটি ওয়াজ কি শোনা হইছে হইছে আচ্ছা বলুন তো 1 কোটি ওয়াজের এমন বক্তা এসেছে যে বক্তার বাজেট 1 লাখ টাকা 1 লাখ টাকার হুজুরের ওয়াজ শুনেননি আপনারা যেমন এখন বর্তমান বাংলাদেশে ওয়াজ করতেছে ইনায়েতুল আব্বাসী আসে কিসে হেলিকপ্টারে ওনার 1 লাখ 20 40 হাজার টাকা লেগে যায় ওনার পিছনে তাহলে উনি হলো লাখ টাকার হুজুর হাফিজুর রহমান কুয়াকাটা উনি এসে ওয়াজ করে মাঝে মাঝে খেলাফত দেয় ব্যাঙের সাপের বিড়াল খেলাফত পেয়ে গেছে মানুষ খেলাফত পায় না ব্যাং খেলাফত পেয়ে যায় আর ওই কথাগুলো যখন সুললিত কণ্ঠে বলে দুই একজন চোখের পানি ফেলে না কাঁদো কিন্তু তুমি একবারও হিসেব করলে না মানুষ খেলাফত পেল না ব্যাং খেলাফত পাই কি করে মানুষ খেলাফত পায় না সাপে খেলাফত পাই কি কুয়ার ব্যাং পর্যন্ত খেলাফত পায় তাই না এ ওয়াজ আমরা শুনি আর কান্দি ওনারও বাজেট কিন্তু লক্ষাধিক টাকা এই লাখ টাকার হুজুরের ওয়াজ আমরা শুনেছি কথা বলেন ঠিক না ঠিক বলুন তো কোন হুজুর কি বলেছে কোন হুজুর কি বলেছে কোন হুজুরের মুখে কি আপনি শুনেছেন কোন হুজুরের কাছে কি আপনি শুনেছেন কোন হুজুরের কাছে কি আপনি শুনেছেন যে জান্নাত কম আর দোজক বেশি শুনেছেন এই কথা কোনদিন শুনেছেন তাহলে আমরা সবাই শুনেছি জান্নাত বড় জাহান্নাম ছোট এবার জান্নাত যারা যাবে তারা কোন হুজুরের কাছে আপনি শুনেছেন যে পৃথিবীতে 1 লাখ কিংবা মতন্তরে 2 লাখ 24 হাজার পয়গম্বর আসছিল একজন পয়গম্বর দোজকে গেছে শুনে থাকলে বলেন ভাই যত আইতো ভাইতো ওয়াজ হোক কোন শয়তান এই পর্যন্ত বলতে সাহস স্বীকার করেনি বলতে সাহস পায়নি যে একজন নবী জাহান্নামে যাবে তাহলে সব নবীরা কোথায় যাবে জোরে বলেন সব নবীরা কোথায় যাবে এবার আসুন নবী নবী নবীর বিকল্প কোন লোক হতে পারবে কারণ নবী বানায় কে জোরে বলেন নবী বানায় কে আর একটু জোরে বলেন নবী বানায় কে পৃথিবীতে কেউ নবী বানাতে পারে না নবী বানানোর দায়িত্ব কার জোরে বলেন আরো জোরে নবী হইতে গেলে কয়টা জিনিস লাগবে
তিনটা এক নম্বরে নবী হইতে গেলে উত্তম চরিত্র লাগবে যার চরিত্রের ভিতরে ভেজাল আছে সে নবী হতে পারবে না দুই নম্বরে নবী হতে গেলে ওহি আসা লাগবে সব নবীদের কাছে কি এসেছে ওহি এসেছে আমাদের দেশে যারা ফকির বাবা আছে ওদের কাছেও এখন ওহি আসা শুরু হইছে ওনারা বলে কি কোরআন হলো 90 পারা 30 পারা হুজুররা পাইছে আর 30 পারা মারফতিওয়ালারা পাইছে আর 30 পারায় এখনো আশার অপেক্ষায় আছে 90 পারা কোরআন শরীফের 30 পারা ওরা পাইছে আর 30 পারা আমরা পাইছি আর 30 পারা এখন উপরে আছে ওরা যে 30 পারা পাইছে ওই 30 পারার ভিতরে কোন জায়গায় নামাজ নাই ওনাদের বক্তব্য হলো সেজদা দিবি কোন জায়গায় সব জায়গায় শয়তান সেজদা করেছে শয়তান যখন সেজদা করে তুই যখন সেজদা করবি কেন এইজন্য সেজদা করা চলবে না যায় নামাজি হয়ে murid হয়ে ফিরে আসে আর নামাজ কালাম পড়ে না জনগণ জিজ্ঞেস করে নামাজ পড়িস না কেন কয় পীরি বলেছে নামাজ পড়া যাবে না মন চলেছে সুরের স্বর কিসের বাড়ি কিসের ঘর মন চলেছে সুরের স্বর কিসের বাড়ি কিসের ঘর আইছি নেনটা যাব নেনটা আইছি নেনটা যাব নেনটা নেনটা হয়ে জিকির কর জিকির কর আছে না নাই আছে না নাই এরকম ভণ্ড আমার সমাজে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আছে কেরামান কাতিবিন রোজ মহশারের দিন কেরামান কাতিবিন রোজ মহশারের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ হাইরে আল্লাহর দরবারে যদি করে অভিযোগ বলব ডেকে আমরা ছিলাম ন্যাংটা বাবার লো ন্যাংটা বাবার লোক ছিল এই বলে পার হয়ে যাবে এরকম ভণ্ড আমার সমাজে আছে না নাই ওদের ওরও 7 দিনের জায়গায় 17 দিন চলে ন্যাংটা বাবার দরবারে 7 দিনের জায়গায় 17 দিন চলে কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল একদিনে চলতে দেওয়া হয় না তাহলে নবীর আযাবে সব কোথায় তাহলে নবী হতে গেলে কয়টা জিনিস লাগবে এক নম্বর কি ওহি না উত্তম চরিত্র যার চরিত্র ভালো না সে নবী হতে পারে না আমাদের দেশের কিছু নেতার চরিত্র একেবারে প্রেসাইতে নিকৃষ্ট ওনারা নির্বাচনের সময় এসে বলে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একক আবার গাজা খায় পাঁচক গাজায় মুখ লাগাই কয় মদিনায় যাব কেমনে মদিনায় যাব কেমনে মদিনায় যাব কে কথা বলেন ঠিক না বে ঠিক আবার ওই যে এখন কিছু মুরিদ মারা যাচ্ছে মারা যাওয়ার পরে ওদের আর এখন জানাজা হচ্ছে না ঢাক ঢোল পিটাই কবরে রেখে আসতেছে আমার মরণকালে ঢোল বাঁশি বাজাই তরিকার ভাই মরণকালে ঢোল বাঁশি বাজাই কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই গরু ছাগলের গুণ গীতি গাই ও দরবারি ভাই মরণকালে ঢলবাসি বাজায় ইতিমধ্যে একজনের কবর দিয়েছে কয়দিন আগে ঢোলবাসি বাজাই কবর দিয়েছে আপনারা হ্যাঁ কোথায় কুষ্টিয়ায় আপনারা ইউটিউবে বা ফেসবুকে দিয়ে দেখে ঢোলবাসি বাজাই ওরা কবর দিয়েছে এদের সরকার দেখে না এদের সরকার দেখতে পায় না পুলিশ এদের দেখতে পায় না নড়িয়ে সরিয়ে হুজুর ধরো আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নেই রে মাওলা আল্লাহ তুমি এই বিপদের দিনে আমাদের সাহায্য করো আল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবশ্শিরিল মুমিনিন তাহলে নবী হতে গেলে
উত্তম চরিত্র লাগবে নবী হতে গেলে ওহি লাগবে আর তিন নম্বর নবী হতে গেলে লাগবে হলো মুজেজা মুজেজা ছাড়া নবী হওয়া যায় না সব নবীদের কিছু কিছু মুজেজা ছিল না ছিল না হযরত মুসার মুজেজা ছিল হাতে ছিল একটা নাকি লাঠি লাঠি দিয়ে তিনি সব কিছু করতে পারতেন লাঠি দিয়ে নীল নদে বাড়ি দিলে কি হয়ে যেত রাস্তা হয়ে যেত লাঠি দিয়ে তিনি পাতা পাড়তেন লাঠি দিয়ে তিনি কি বলে শত্রুর মোকাবেলা করতেন ওই লাঠি এখনো আছে না নাই কিন্তু কে নাই মুসা নাই এখন যদি সরকার বাহাদুর মনে করে সুয়াডাঙ্গার পদ্মা ব্রিজ করতে যে অনেক টাকা লাগতেছে যদি ওই লাঠিকান সরকার বাহাদুর মিশরের সরকারের সঙ্গে টুল্লি আজ করে যদি ওই লাঠিকানা সাত দিনের জন্য আমার দেশে নিয়ে আসে আর পদ্মা সেতুর পরে তিনটে সাইডে বাড়ি দেয় তিনটে সাইডে রোড হয়ে যাবে এর ভিতরে কোনো ভেজাল নাই কারণ আমাদের নেতারা কোরআন শরীফ পড়ে আমাদের নেতারা তাহাজ্জুদ নামাজ পড়ে আমাদের নেতারা জিকির করে আমাদের নেতারা কি বলে প্রতিরা থানায় থানায় মসজিদ বানাই দিচ্ছে আমাদের নেতারা তাবলিগ জামাতের জায়গা দিয়ে গেছে আমাদের নেতারা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমাদের নেতারা এত ভালো যদি ওই লাঠি নদীতে বাড়ি মারে বিশ্ব রোড হয়ে যাবে হ্যাঁ বরং হবেই তো না যতটুকু হইছে অতটুকু স্রোতেই নিয়ে যাবে তাহলে মুসা নেই লাঠি আছে ওতে কোনো কাজ নাই কথা বলেন ঠিক না বেঠিক তাহলে নবী হতে গেলে মর্যাদা রাখবে মুসা আলাইহিসাল্লামের মর্যাদা ছিল ঈসা আলাইহিসাল্লামের মর্যাদা ছিল দাউদ আলাইহিসাল্লামের মর্যাদা ছিল সুলাইমান পয়গম্বরের মর্যাদা ছিল আমার নবীরও মর্যাদা কম ছিল না বেশি ছিল সব নবীদের মর্যাদা ছিল সুতরাং নবী হতে গেলে মর্যাদা লাগে মর্যাদা মানে আশ্চর্য জিনিস কথা বলেন ঠিক না বেঠিক এবার আসুন তো সব নবীদের বেলায় কি যোগ করতে হয় হযরত মুসা আলাইহিসসালাম হযরত ঈসা হযরত ইব্রাহিম হযরত ইয়াকুব হযরত নূহ সব নবীদের বেলায় আলাইহিসসালাম লাগাতে হয় কারণ ওনারা ছিল কি নবী ওনারা ছিল কি তাহলে নবীর শেষে কি লাগাতে হয় আমাদের দেশে কিছু নেতা মারা গেছে তাদের নামের শেষে এখন আলাইহিসসালাম লাগাচ্ছে কপাল পুড়িছে কপাল পুড়িছে কথা বলেন ঠিক দেবে ঠিক কোথায় আব্বাস আর কোথায় গাবগাস কোথায় দমকল আর কোথায় বদনের নল কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় ছাগলের নাভি কার সঙ্গে কার তুলনা করতেছ কোথায় মুসা আলাইহিসসালাম আর কোথায় আমার নেতার সঙ্গে আলাইহিসসালাম যোগ করতেছ কপাল পুড়িয়েছে মুসলমান কপাল পুড়িয়েছে ভালো তবে অতি ভালো ভালো না তাহলে নবী বানায় কে আমাদের দেশের কিছু নেতা আছে এ নেতারা নির্বাচন করেও নেতা হয় না করেও নেতা হয় কিছু মানুষ জন্ম নেয় বাপ ছাড়া আবার কিছু মানুষ জন্ম নেয় বাপ হয়ে তাহলে বাপ ছাড়াও জন্ম নিলে সেটাও মানুষ বাপ হয়ে জন্ম নিলে সেটাও মানুষ আমি খেয়াল করতেছি কিছু লোক নির্বাচন ছাড়া জনগণের রায় ছাড়া নেতা হয়ে যাচ্ছ তুমিও নেতা আর জনগণ ম্যান্ডেট দিয়ে তোমারে নেতা বানাচ্ছে উনিও নেতা এই নেতা আর ওই নেতা কখনো এক হয় না নেতাজি 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 খেলা আর কত দেখাবি নেতাজি 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 খেলা আর কত দেখাবি ভোটের সময় এলে হাতে পায়ে ধরো ভোটটা হয়ে গেলে খেল নাহি করো এটা দেব সেটা দেব গাল গপ্প করো ভোটটা হয়ে গেলে খেল নাহি করো নেতাজি 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 খেলা আর কত দেখাবি
নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে দুলা ভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে দুলা ভাই এখন কবরে তোমরা কেন উপরে কোন সমস্যা হ্যাঁ চলবে চলবে কতক্ষণ কতক্ষণ হুজুর থাকবে যতক্ষণ আচ্ছা মেহেরবানি করে শুনেন শুনেন আমি বলি কয় শ্রেণীর মানুষ জান্নাতে যাবে চার শ্রেণীর কয় শ্রেণীর জোরে বলেন কয় শ্রেণীর তার ভিতরে প্রথম যারা যাবে তারা কি আচ্ছা নবীদের কাতারে কি আমরা আছি তাহলে আমরা জান্নাতে যাব না তাহলে আপনার কোন কাতারে গেলে আপনি যাবেন সে পর্যন্ত যাওয়ার আগে আপনি উঠলি তাহলে তো সব শেষ আপনার কোন কাতারে গেলে আপনার নিয়ে যাওয়া যায় কোন কাতারে গেলে আপনাকে নিয়ে যাওয়া যাবে আমরা সেইটাই চেষ্টা করতেছি মেহেরবানি করে ওটা চালা করবেন না বসুন ওই একটা লোক উঠতেছে কেন না পেশাবের দরকার নেই 15 মিনিট পেশাব বন্ধ করা যাবে না এতক্ষণ বন্ধ থাকলাম আর মাত্র 15 মিনিট ঘড়ি ধরি সুতরাং কোন লোক যেন না ওঠে এর আগে যারা উঠেছে কিচ্ছু বলি নাই এবার যেটা উঠবে চার পাঁচ জনের ধরে বসাই রাখবেন যদি বলে খোকা লাইন খারাপ বলবেন ওই জায়গায় ঝাড় একটা লোক জানে না এবার ওঠে কেন তাহলে পয়লা নম্বর পয়লা নম্বর কারা নবী দুই নম্বর মিনান নবিগিনা ওয়া সিদ্দিকিনা দুই নম্বর যারা জান্নাতে যাবে তারা হলো সিদ্দিক কারা ও ভাই 15 মিনিট বসতে হবে যাবে উঠতে হবে না তো দুই একজন উঠলে খারাপ লাগবে দুই একজন উঠলে খারাপ লাগবে ভাই বসেন 15টা মিনিট মাদ্রাসার জন্য বসেন আল্লাহর জন্য বসেন রসুলের জন্য বসেন এই মাহফিল আমার আপনার জন্য হেদায়েতের ওসিলা হতে পারে আজকে যদি এখান থেকে 10 জন মানুষ হেদায়েত পেয়ে যায় আপনার ওসিলায় আমার ওসিলায় তাহলে এই মাহফিল সার্থক হবে যদি 10 জন মানুষ নতুন নামাজি হয় আল্লাহর কাছে আমরা সবাই কৈফাত দিতে পারবো আপনি চলে যাচ্ছেন ওয়াজটা যদি এখানেই বন্ধ করে দেয় আর নামাজি যদি না হয় এই মাহফিল ধ্বংস করার মূলে আপনি এই মাহফিলটা ক্ষতিগ্রস্ত করার মূলে আপনি এই মাদ্রাসা যদি কোনো ক্ষতি হয় আপনি যদি চলে যান তাহলে ক্ষতির মূলে আপনি এই জন্য আমি 12টার ভিতরে তো শেষ করব বলেছি আর 15টা মিনিট কি বসা যাবে না জোরে বলেন যাবে না তাহলে যারা যাচ্ছেন অনুনয়ের সঙ্গে বিনয়ের সঙ্গে বলতেছি মেহেরবানি করে 15টা মিনিট বসুন আমি জানি এখন আপনাদের বাড়ি যাওয়ার বেগ থেকে কিন্তু আর 15টা মিনিট একটু ধৈর্য ধরুন তারপর আমরা চলে যাবেন 12টার পরে যদি আমি 1 মিনিটও থাকি তাহলে আপনি চলে যাবেন আমি আপনার কষ্ট দেব না ইনশাআল্লাহ কয় লোক জান্নাতি চার লোক তার ভিতরে প্রথম কারা গেল দুই নম্বর সিদ্দিক সিদ্দিক মানে কি আরো জোরে বলেন তাহলে সিদ্দিক মানে যদি সত্যবাদী হয় এখন সত্য কথা বললে বিপদ আসে না জোরে বলেন সত্য কথা বললেই বিপদ আসে তবে সত্যের পক্ষে থাকমা জুলুম অত্যাচার একটু আসবেই কিন্তু সেটা আবার কেটে যাবে আমি গোটা দেশে সফর করতেছি সফর করে পিরোজপুরি সফর করেছি পাবনায় সফর করেছি ফরিদপুরি সফর করেছি রংপুরে সফর করেছি যত জেলায় সফর করেছি আমি লক্ষ্য করেছি যারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল যারা নেতাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল কেউ ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে কেউ বা পাগল হয়ে গেছে কেউ বা ভিক্ষে করে খাচ্ছে কেউ বা পায়খানা ভাত বলে খাচ্ছে জনগণ কয় খাও কেন ও তখন কান্দার বলে আমি মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আমার মালিক আমার বিচার করেছে যদি বিশ্বাস না হয় আমি চ্যালেঞ্জ করলাম বাবলা এক উকিল আছে নাম বলবো না আমার কাছে ফোন করে উকিলের নামটা শুনে নেবেন ওই উকিল সাহেব আমার মঞ্চে আসলেন এক ঠ্যাং উঁচু করা আর এক ঠ্যাং নিচু করা তার মানে পায়জামা একটা উঁচু আর একটা নিচু আমি জিজ্ঞেস করলাম উকিল সাহেব পায়জামা উঁচু নিচু কেন কয় হুজুর আপনি দেখে ফেলাইছেন কি সমস্যা কসে হুজুর আমি এক পাবনার এক নেতার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিয়েছিলাম সাক্ষী দেওয়ার পরে আমার বাম পায়ে
ক্যান্সার হয়েছে ওই যে ক্যান্সার হইছে ওই ক্যান্সার মোটে ভালো হচ্ছে না আমি মাদ্রাসে গেছি আমি কি বলে কি বলে কি বলে কি বলে ভারতের আরেকটা কোন জায়গায় গেছি হ্যাঁ ভালোরে গেছি তারপরে বাংলাদেশের সব ডাক্তার চিকিৎসা করেছি কিন্তু ভালো হয় না আমি বললাম আপনার মত লোকের কাছে তো কিছুই না কয় হুজুর জানি কিছু না কিন্তু আমার আল্লাহই ধরেছে আমার নিজের চোখে দেখা নিজের চোখে দেখা আপনারা যদি কেউ আমার কাছে ফোন দেন আমি ফোন দিয়ে নামটা বলে দেব কোন থানার মানুষ তাও বলে দেব ও বন্ধুরে মিথ্যা সাক্ষী দেবার কারণে যদি এই হয় আমার আল্লাহ তোমারে ধরবে একটুও সময় লাগবে না এক গ্রামের এক বড় লোক আমার বড় ভাই একজন আলেম মানুষ তিনি একবার একটা ওয়াজ করেছিলেন গ্রামের এক বড় লোক এক গরিব মানুষের একটা জমি কিনেছে দেড় লাখ টাকা দিয়ে তো জমি যখন কিনতে যায় তখন ওই গরিব মানুষটা বলতেছে আচ্ছা হাজি সাহেব টাকাটা দিয়ে দেন তো বলতেছে কি যে টাকা নেই তুই কোন জায়গায় রাখবি ক্ষতি হয়ে যাবে ওসি লিখে দে তোর বাড়ি আসার পর টাকা দেব তো ও লোক বলতেছে চাচা দেবেন তো আমি একটা হাজি মানুষ আমি একটা নেতা মানুষ তো দেড় লাখ টাকা মেনে আমি কি ধনী হব দিয়েই দেব এমন সহজ সরলেও জমিটা লিখে দিয়েছে লিখে দিয়ে আসার আর বাড়ি এসে বলছে চাচা টাকা দেন চাচা তখন বলছে তুই টাকা না পেয়ে কি লিখে দিছিস না ওখানে কি লেখা আছে সমুদায় টাকা বুঝিয়া পাইলাম ওখানে লেখা আছে না রেজিস্টার যে থাকে সে কি বলে আপনি টাকা বুঝিয়ে পাইছেন হ্যাঁ পাইছি ঠিক তো ঠিক উনি তখন সই কই দেয় তুই যখন ওখানে স্বীকার করলি তার টাকা না পাই সই স্বীকার করলি কেন ও তখন একেবারে বোকা এই লোকটা পরের দিন দুই ছেলে আর ওই লোক যেয়ে জমি ঘেরা শুরু করি নাঙল চষ্টেছে আর এ যেয়ে ওই ঘেরার পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুমি আসো না নেই আল্লাহ তুমি আসো না নেই আল্লাহ তুমি আসো না নেই ই আমারে বললো কি আর হচ্ছে কি ইতিমধ্যে দেখা গেল একটু মেয়েগের আনাগোনা হচ্ছে ও তখন বাড়ি গেছে বাড়ি যেয়ে ঘরের ভিতরে ঢুকে যায় নামাজে বসে বলতে আল্লাহ তুমি আসো না নেই আমার টাকায় না দিয়ে জমি লিখে নিয়েও চাষ করতে চাও তুমি কিছুই বলো না এর মধ্যে মেঘের গর্জন শুরু হলো বজ্রপাত পড়বে না পড়বে ওই লোকের মাথায় এরপরে সবাই মিলে ধরাধরি করে বাড়ি নিয়ে আসলো বাড়ি আনার পরে ওর কবর দিল কবরের পরে আরেকটা পুলিশ এরপরে তিন দিন পর ওই কবরের পরে আরেকটা পুলিশ এটা আমার আল্লাহ করতে পারে না পারে না জোরে বলেন পারে কি পারে না তুমি মিথ্যা সাক্ষী দিয়ে আমার কাঁদাচ্ছো আমার সন্তানকে জেলের ভিতরে ভরে রেখেছো ও যে দোয়া করবে বিনা মেঘে বজ্রাঘাত করবে আল্লাহ আল্লাহ বোঝা তৌফিক দান করুক সকলে বলুন আমিন আরো জোরে আমিন আরো জোরে তাহলে দুই নম্বরে যারা জান্নাতে যাবে তা কি সত্যবাদী আমরা সত্যবাদী হতে চাই আল্লাহ আমাদের কবুল করুক তিন নম্বরে সুহাদা যারা শহীদ তারাই যাবে আল্লাহর জান্নাতে আপনারা কি শহীদ হতে পারবেন সবাইকে আমরা শহীদ হতে পারবো কারা কারা শহীদ হওয়ার নিয়ত আছে দুই হাত উঁচু করে আল্লাহর দেখা আয় আল্লাহ হাত উঁচু করে রাখেন আয় আল্লাহ নবী আমরা হতে পারবো না সিদ্দিক আমরা হতে পারি নাই তবে তুমি দয়া করে আমাদেরকে শহীদি মৃত্যু দান করিও আত্মামান শহীদি মৃত্যু হলে লাভ কি আল্লাহ রসুল বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাস সুহাদা আল্লাহ নবী বলেন তিন ব্যক্তি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে এক নম্বরে সুপারিশ করবে হলো নবীগণ দুই নম্বরে সুপারিশ করবে আলেমগণ বলুন তো এই মাদ্রাসা থেকে কি তৈরি হলো সে তিনজন কই ওই একজন আর এই একজন আর একজন কই এই তিনজন আলেম তৈরি হলো কিয়ামতের দিন এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীরা যখন দোজখে যাবে এই আলেমেরা আল্লাহর দরবারে দাঁড়াবে আল্লাহ এদের সাহায্যের কারণে আমরা আলেম হয়েছি এদেরকে আমার সঙ্গে জান্নাতের মেহমান বানায় দাও
তাহলে শহীদ আমরা হতে না পারলে আলেম হতে পারবো এবার আলেম না হতে পারলে ছাত্র হতে পারবো ছাত্র হতে না পারলে মহব্বত রাখবো মহব্বত আমাদের আছে না নাই জোরে বলেন আছে না নাই কয় শ্রেণীর মানুষ জান্নাতি আমি কয় শ্রেণীর কথা বলেছি আর এক শ্রেণীর কথা বলবো ওই শ্রেণীর ভিতরে আমরা সবাই ওই শ্রেণীর ভিতরে আমরা সবাই ওই নামটা শুনে যাব আমরা ইনশাআল্লাহ আমি আর 2 মিনিট টাইম পাইলে ওই নামটা বলবো এখন ওই নামটা বলতে আমার আর 5 মিনিট সময় লাগবে ওই নামটা না শুনে মানে ওই কাতারে আমরা সবাই আছি ওই কাতারের নাম না শুনে আমরা বাড়ি যাব না আপনারা কি একমত ওই কারাগারে একমত আছেন একটু হাত তোলেন তো ভাই হাত নামান তাহলে আমরা চতুর্থ নম্বরে কারা এইটা আমরা শুনে যাব ইনশাআল্লাহ তার আগে আমি মুসাফির সবচাইতে মাজলুম জেলার মানুষ আমি আমি যদি আপনার কাছে দাবি করি মাদ্রাসার জন্য পকেটে থাকলে 20টা টাকা দিতে হবে দেবেন আচ্ছা 20টা টাকা কার পকেটে আছে হাত তুলুন তো 20 টাকা হুজুর আমার পকেটে আছে যদি না থাকে হাত তুলবে না থাকলে হাত তুলবে 10 টাকা নেই তাহলে হাত তুলেন 10 টাকা হলো আর হাত তুলেন আচ্ছা এই হাতগুলো সব পকেটে ঢুকবে আর এই মাদ্রাসার যারা ছাত্র তারাই যাবে কালেকশন করার জন্য কারণ ছাত্রদের দেলের ভিতরে কি আছে কোরআন আপনার কাছে যাবে যদি আপনি ফিরাই দেন তাহলে কাকে ফিরাই দেওয়া হবে কোরআনকে ফিরাই দেওয়া হবে আপনি কি কোরআনকে ফিরাই দিবেন দিবেন কই মাদ্রাসা ছেলেরা কই মাদ্রাসা ছেলেরা যেতে হবে অন্য কোন লোক গেলে আমি কালেকশন করব না মাদ্রাসা ছেলেরা যেহেতু হুজুর হ্যাঁ এই হুজুররাই যাবে মাদ্রাসা ছেলেরা যাবে কয়টা টাকা আচ্ছা আমিও পকেটে হাত দিচ্ছি কারণ শুধু আপনার কাছ থেকে নেব তা তো হয় না হাই সর্বনাশ আচ্ছা দেই 500 টাকা দেই আল্লাহর ঘরে আল্লাহর মাদ্রাসার জন্য কারণ আমি এরকম এক মাদ্রাসায় ডাউলের পানি খেয়ে এরকম কদু সেক্সি খেয়ে এরকম মূলা সেক্সি খেয়ে আমিও এই পর্যন্ত চলে আসছি এই জন্য আমি মাদ্রাসার জন্য 500 টাকা দান করলাম আপনারা মেহরবানি করে একটু বড় অঙ্কের টাকা দান করবেন 100 200 পাঁচ জি ভাই 500 1000 2000 5000 10000 ভাই এখানে রাখলে হবে না তো তাড়াতাড়ি ভিতর ঢুকতে হবে তো মাহবুব এখানে এখানে তো কালেকশন করা আছে বাইরে যাওয়া লাগবে ওখানে যাওয়া লাগবে লোক কম হলে আমার তো সময় কম 12টার ভিতর শেষ করতেই হবে যত কিছু করেন 12টার ভিতর আমাকে শেষ করতেই হবে আমার একটা বাধ্যবাধকতা আছে 12টার ভিতর শেষ করবই মেহরবানি করে কেউ দিবেন না 4 নম্বরের ভিতর আমরা সবাই আছি নামটা বলে দোয়া করব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা হচ্ছে 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 তা টাকা না দিলে হয় কি করে টাকা দেন টাকা 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 দেখেন আপনারা দেখেন আপনারা দেখেন 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 তাড়াতাড়ি লোক কম আপনাদের কালেকশনের লোক কম এই হুজুরের কাছে এটা দেন এই দিকতে হ্যাঁ ওই প্যাকেট নিয়ে যান তাড়াতাড়ি ছেলেন কই ভাই দয়া করে কেউ উঠবেন না কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে ভাইরা আপনাদের কাছে আওতা তো আপনারা উঠবেন না টাকা দিয়েন না টাকা না দিলে আমি জোর করে নিতে পারবো না কিন্তু আমার আলোচনাটা শেষ করে যান কারণ আমি এখানে ব্যবসা করার জন্য আসি নাই আমি পেট পূজা আর পকেট পূজা করার জন্য আসি নাই আমি এসেছি হক কথা বলার জন্য আমি এসেছি মানুষকে ধর্মের পক্ষে আহ্বান করার জন্য এখন যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান এখানে অনেকগুলো ছেলে মেয়ে লেখাপড়া করে প্রতি বছর 20 লক্ষের মতন টাকা এদের খরচ হয় সেইখানে আমার 20টা টাকা থাকবে না এটা তো হতে পারে না এই জন্য আমি আপনাদের কাছে কলজোর হাত জড়ো করেছি আমি তো সময়ে বেঁধে দিয়েছি আমার হাতে আর মাত্র 5 মিনিট সময় আছে 5 মিনিটের ভিতরে একটা পয়েন্টের আলোচনা করে আমি দোয়া করব এই 5টা মিনিট সময় দিতে পারলেন না মুসলমান
আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক সকলে বলুন আমিন তাহলে প্রথম জান্নাতে যাবে কারা তারপরে জান্নাতে যাবে কারা সত্যবাদীরা তারপরে জান্নাতে যাবে কারা শহীদরা চার নাম্বার শুহাদাই ওয়াস সনিহিন যারা জান্নাতে যাবে তারা নেককার সালে বান্দা এবার আসেন সালে বান্দা কারা যারা সত্য কথা বলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যারা অন্যের কাছে মাথা নত করে না এগুলো কি আমরা হতে পারবো বলেন পারবো পাঁচ ওয়াক্ত নামাজি হতে পারবো না সত্য কথা বলতে পারবো না সত্যের পক্ষে থাকতে পারবো না অন্যের কাছে মাথা নত করব না পারবো না নারীদের বলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন স্বামীর খেদমত করুন পর্দা পুশিদা করুন নিজের সতীত্বের হেফাজত করুন আপনার স্থান কোথায় কোন জান্নাত আটটা জান্নাতের যে কোনো জান্নাত আমরা যদি সলেহীন হতে পারি আমরাও আটটা জান্নাতের মালিক হব আল্লাহ পাক আমাদের সলেহীন হয়ে জান্নাতের মালিক হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন বসুন এবার বসে দোয়া করেন বসে দোয়াটা করেন বসে যে যেখানে আছেন সেখানে বসুন যে যেখানে আছেন সেখানেই বসুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান্নার আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا مهيان غريان شرب شكتمان داتا دل مهربان الله ايلتانا جميع قرانيا بالوك باليكا قومي مدسار ادوك اسكري وازما فل شش قريب هزار هزار مسلمان ناريار پرور در کے شنگ قرانيا غبير جنيت تمار قدرت دربار دوئي حد تلے بھکا سايت سيب আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও রব্বুল আলামিন এই কোরআনের মাদ্রাসার জন্য লক্ষ লক্ষ টাকা প্রতি বছর মানুষ দান করে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে শিক্ষক মহোদয় কমিটির সদস্যরা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে নিয়ে আসছে রব্বুল আলামিন যারা এই মাদ্রাসার মাহফিলের জন্য মাদ্রাসার জন্য দান দিল দিলাম সকলকেই মাদ্রাসার ওসিলায় নাজাতের ওসিলা বানায়া দাও রাত ১২টার সময় হাত তুলেছি কত লোকের মা নাই কত লোকের আব্বা জান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে যাদের আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় সুজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুর কুলের মানুষগুলো মন মন মাটি বুকের পরে করে নি আম বাগানে কাঁঠাল বাগানে বাঁশ বাগানে ঘুমায় গেছে রে মাওলা তাদের কবরগুলো তুমি জান্নাত বানায়া দাও অনেকের মা বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে সাপায় আজেলা কামেলা দান করে দাও রব্বুল আলামিন যে প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিলটা হচ্ছে আমি গোনাগার এরকম একটা প্রতিষ্ঠানে লেখাপড়া শিখে ভোজন এসেছি মালিক ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তুমি কবুল করে নাও এখানে ধর্মীয়ভাবে সাহায্য আসে না ধর্মীয় কায়দায় এখানে বেতন দেওয়া হয় না তাই তোমার কাছে ফরিয়াদ আল্লাহ যারা নিবেদিত প্রাণ নির্ভেজাল ভাবে কাজ করছে মেহরবানি করে আলেমদের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও মাদ্রাসার করুণ অবস্থা দেখেছি আল্লাহ অনেকের কাছে টাকা ছিল অনেকে দান করি নাই এখনো সময় আছে যাওয়ার আগে আল্লাহ আরো কিছু দান যারা তারা করতে পারে তৌফিক দিয়ে দাও আজকের দান শেষ নয় আরো দানের জন্য বান্দারা তোমার বান্দাদের কাছে যাবে মেহরবানি করে সকলের দেলগুলো তুমি নরম করে দিও আল্লাহ আজকে তিনজন ছেলের মাথায় আমরা দস্তরবন্দি করলাম তারা আলেম হয়ে গেছে সাতজন মেয়েকে বরকা দেওয়া হলো তারা আলেমা হয়ে গেছে আল্লাহ আগামীতে আরো আলেমা আরো আলেম এই মাদ্রাসা থেকে তুমি বের করার তৌফিক দিয়ে দাও আল্লাহ যারা কাজ করছে তাদের ভিতরে খলুসিয়াত তৈরি করে দাও প্রশাসনের ভাইরা যারা সহযোগিতা করেছে তাদের পরে তুমি রহমত নাজিল করো আল্লাহ আসার সময় এক ডিএসবি ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে তিনি তার দুই সন্তানের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ দুই সন্তানকে তুমি দিনে খাদেম হিসেবে কবুল করে নাও আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দিয়ে দাও
চুয়াডাঙ্গার এসপি চুয়াডাঙ্গার ডিসি চুয়াডাঙ্গার দায়িত্বশীল যারা আছে সকলের উপরে তোমার রহমত নাজিল করো বাংলার জমিনকে একটাবারের জন্য হলেও তুমি কোরআনের জমিন বানায়া দাও আল্লাহ কোরআন দিয়ে দেশ চলছে আমাদের দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের সকলের দোয়া মেহেরবানি করে কবুল করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين.